শোভা সন্ধ্যা, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ, সিঙ্গুরের দর্শন বিভাগই প্রথম এই বছরের শুরু থেকেই আন্তর্বিভাগীয় বক্তৃতামালার সূচনা করেছে। এই বক্তৃতা পর্ব শুরু হয়েছে মাননীয় অধ্যক্ষ ডক্টর শান্তনু চক্রবর্তী মহাশয়ের বক্তৃতার মাধ্যমে। এছাড়াও বক্তব্য রেখেছেন প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর সৈকত সরকার, বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর অরিন্দম গোস্বামী, সমাজবিদ্যা বিভাগের অধ্যাপিকা ডক্টর চন্দ্রিমা বিশ্বাস। এনাদের অসাধারণ বক্তব্যের দ্বারা আমরা ঋদ্ধ হয়েছি। আজ পঞ্চম পর্বের বক্তৃতা। বক্তব্য রাখবেন আমাদেরই কলেজের মনোবিদ্যা বিভাগের অধ্যাপিকা অবন্তী ভট্টাচার্য। তার বিষয় কোয়েস্ট ফর লাইট, অ্যাড্রেসিং মেন্টাল হেলথ স্টিগমা ইন কনটেক্সট অফ ইন্ডিয়ান সোসাইটি। আমরা অধ্যাপিকা অবন্তী ভট্টাচার্যের সঙ্গে সকলেই পরিচিত। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিদ্যা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি ক্লিনিক্যাল সাইকোলজির ওপর এমফিল করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। এই কলেজে আসার পূর্বে তিনি ICMR ফেলো ছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে 2019 সালে PhD থিসিস সাবমিট করেছেন। তার গবেষণার বিষয় ছিল হাউ ম্যাটারনাল অকুপেশন ইম্প্যাক্টস অ্যাডোলেসেন্ট বিহেভিয়ার। তার আগ্রহের বিষয় হল ক্লিনিক্যাল সাইকোলজি অ্যান্ড অ্যাডোলেসেন্ট বিহেভিয়ার। এছাড়াও বিভিন্ন খ্যাতিসম্পন্ন সংস্থায় তার কাজের অভিজ্ঞতা রয়েছে, যা উল্লেখ করা গেল না দীর্ঘায়িত হবার কারণে। আমরা এখন শুনে নেব তার মূল্যবান বক্তব্য। নমস্কার। মাননীয় অধ্যক্ষ গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ডক্টর শান্তনু চক্রবর্তী মহাশয় ও উপস্থিত সকল অধ্যাপক অধ্যাপিকাগণ এবং ছাত্রছাত্রীদের শুভ সন্ধ্যা। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ ফিলোসফি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ডক্টর সুস্মিতা ভট্টাচার্য মহাশয়ের কাছে। আমি ওনার কাছে কৃতজ্ঞ, কারণ উনি শুধুমাত্র আমাকে এরকম একটা টপিক নিয়ে বলার সুযোগ দিয়েছেন তাই নয়, আমি দিদিকে আবদার করেছিলাম যে আমি গুগল মিটে লাইভ বলতে চাই। উনি আমার সেই আবদারও মিটিয়েছেন। আমি ওনাকে আন্তরিকভাবে আরো একবার একটা স্পেশাল থ্যাংক ইউ দিতে চাই। ধন্যবাদ দিদি। আমি ধন্যবাদ দেব ফিলোসফি ডিপার্টমেন্টের বাকি সকল অধ্যাপক অধ্যাপিকা আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি এবার আমার স্ক্রিন শেয়ার করব। দেখা যাচ্ছে? আচ্ছা। হ্যাঁ, আজকে আমার টপিক কোয়েস্ট ফর লাইট, অ্যাড্রেসিং মেন্টাল হেলথ স্টিগমা ইন দ্য ইন্ডিয়ান কনটেক্সট। এখানে একটা কথা আমি লিখেছি, উই অল হ্যাভ মেন্টাল হেলথ। মেন্টাল হেলথের গুরুত্ব আজকে আমাদের নতুন করে বলার দরকার নেই। এটা ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ টপিক এবং ভীষণভাবে লাইমলাইটেও এসছে, কিন্তু তাও যেভাবে ফিজিক্যাল হেলথের ইম্পর্টেন্সটা রয়েছে, মেন্টাল হেলথটা এখনো কোথাও যেন একটু পিছিয়ে আছে সেই তুলনায়। মেন্টাল এখনো আমাদের লিখে দিতে হচ্ছে উই অল হ্যাভ মেন্টাল হেলথ, আমাদের কোথাও বলে দিতে হচ্ছে যে মেন্টাল হেলথ আছে। আজকের দিনে যেখানে এত স্ট্রেস, মানুষের ওয়ার্কলোড এত বেশি বেড়ে গেছে, কাজের চাপ, সেখানে আমরা বেলুনের মতো ফুলে যাচ্ছি আস্তে আস্তে মানসিক চাপে, এবং একটা জাস্ট পিন প্রিক করলে, একটা পিনের খোঁচা দিলেই যেন তা কেটে যাবে, কিন্তু তাও যেন আমরা মেন্টাল হেলথ নিয়ে একটু একটা ছুট মার্গ কোথাও আছে, একটু বাঁধো বাঁধো একটা ঢাক ঢাক ফুলফুল একটা ব্যাপার রয়েছে মেন্টাল হেলথ নিয়ে। আমরা এটা আমি অনেকেই অনেক সময় বলি
যে আমরা অনেক সময় জিজ্ঞাসা করি কি শরীর টরীর সব ভালো, আমরা এই শরীর টরীর সব ভালো এই প্রশ্নটা কিন্তু খুব করি। চেনা হোক অচেনা হোক যে কোনো মানুষকে তার শরীর সম্বন্ধে কিন্তু আমরা জিজ্ঞাসা করি, কিন্তু কি মন মেজাজ কেমন আছে এটা কিন্তু আমরা কাউকে জিজ্ঞাসা করি না। মন মেজাজ কেমন আছে এটা কি সত্যি আমরা কাউকে জিজ্ঞাসা করি না বোধ হয়, কারণ আমাদের মনে হয় যে এই প্রশ্নটা বোধ হয় করা ঠিক নয়। তাও যদি একটু পরিচিত হয়, সেক্ষেত্রে যদি কাউ বা একটা চান্স থাকে, একটু চেনা পরিচিত লোককে আমরা জিজ্ঞাসা করতে পারি মন মেজাজটাও কেমন আছে। কিন্তু একটু স্বল্প পরিচিত লোক হলে কি আমরা সত্যি তাকে জিজ্ঞাসা করতে পারি যে মানে মন মেজাজ কেমন আছে? যেন একটা কোথাও ইনহিবিশন, একটা বাধু বাধু একটা এরকম ফিলিং হয়, ইনহিবিশন কাজ করে। তা কেন এই ইনহিবিশন? মানে যেখানে আমরা অল্প পরিচিত লোককে মন কেমন আছে এটা জিজ্ঞাসা করি যদি, এটা আমরা কিছুতেই জিজ্ঞাসা করি না, একদম নৈব নৈবচ। তাই কেন এরকম হয়? কারণটা হচ্ছে স্টিগমা। স্টিগমা নিয়ে আমরা অনেক কথা শুনি, স্টিগমা ব্যাপারটা কি আসলে? সাধারণত যখন আমি আমরা যদি একটু বলি, সাধারণত এক ব্যক্তি কোনো এক ব্যক্তি বা একাধিক ব্যক্তি সাধারণত কোনো মানুষের কোনো একটা পার্টিকুলার বৈশিষ্ট্য, কিছু পার্টিকুলার বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স থাকার জন্য, সেটা তার কালচারাল ব্যাকগ্রাউন্ড হতে পারে, তার গায়ের রং হতে পারে, স্কিন কালার হতে পারে, মেন্টাল ইলনেস হতে পারে, বা কোনো ডিজেবিলিটির জন্য তাকে একটা নেগেটিভ লাইটে, একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে যখন দেখা হচ্ছে সেই মানুষকে, কারণ সে ওই বিশেষ কালচারের পার্ট, তার সেই বিশেষ গায়ের রং, অথবা সে মেন্টাল ইলনেস বা কোনো মানসিক সমস্যার সাথে লড়াই করছে, বা কোনো প্রতিবন্ধকতা যার রয়েছে, সেই রকম ক্ষেত্রে আমরা সেই মানুষদের কিন্তু একটু নেগেটিভ লাইটে দেখি, তাকে একটু নেতিবাচক ভাবে দেখি। স্টিগমা অনেক সময় দেখা যাচ্ছে যেন তার আইডেন্টিটিটা ইলনেসেই, ইলনেসের দ্বারাই সে পরিচিত হচ্ছে, তার রোগটাই তার পরিচায়ক, তার আলাদা কোনো ব্যক্তি সত্তা নেই। তাকে আমরা রাস্তা দিয়ে যখন কেউ যায়, আমরা কি কখনো বলি যে দেখ দেখ ডায়াবেটিক যাচ্ছে, দেখ দেখ এ হাই বিপির কোনো মানুষ যাচ্ছে? আমরা কোথায় কখনো বলি না, কিন্তু আমরা কিন্তু বলি দেখ ওই লোকটা না ডিপ্রেসড, দেখ ওই লোকটা স্কিজোফ্রেনিক। আমরা কিন্তু ঠিক এইভাবেই তাদেরকে, তাদের কোথাও আইডেন্টিটিটা গুলিয়ে ফেলি তাদের অসুখের সাথে। তো স্টিগমা যদি একটা খুব ছোট্ট হিস্ট্রি, আমি খুব ডিটেলে যাচ্ছি না, স্টিগমা কথাটা কিন্তু অনেক পুরনো দিন থেকেই আসছে। প্রাচীন কালে আমরা জানি যে এদের দাসত্ব প্রথার সাথে কোথাও একটা লিঙ্ক আছে এই স্টিগমা কথাটা। এবং মিডলে যে দেখা যাচ্ছে, বলা হয় যে যারা মানে যারা আর কি কোনো খারাপ কাজ করেছে, কোনো পানিশমেন্ট, অ্যাজ ইফ কোনো পানিশমেন্ট পাচ্ছে তারা কোনো খারাপ কাজের শাস্তি হিসেবে, তো তাদের কি করা হতো, তাদের সাধারণত পাগলা গারদে ছুড়ে ফেলা হতো, চেন দিয়ে রাখা হতো, বিছানার সাথে চেন দিয়ে রাখা হতো। তো এরকম ভাবে এই পরিস্থিতিটা আস্তে আস্তে চেঞ্জ হলো এনলাইটেনমেন্টের টাইমে। তখন দেখা গেল যে আস্তে আস্তে তাদের চেন থেকে ফ্রি করে তাদের জন্য আলাদা ইনস্টিটিউশনের সেট আপ করা হলো। তো এইরকম ভাবে এইটা খুব নতুন নয়, স্টিগমাটা হঠাৎ আজ হয়েছে তা নয়, এটা বহু দিন ধরেই ছিল। তো স্টিগমার সাথে আমাদের কতগুলো পরিচিত শব্দ যদি আমরা একটু জেনে নিই, আমাদের তাহলে আরো বুঝতে সুবিধা হয়। একটা হচ্ছে আমরা সবাই জানি যে প্রেজুডিস, আমরা সাধারণত ওই নেগেটিভ অ্যাটিটিউড যেটা রাখছি ওই পার্টিকুলার সোশ্যাল গ্রুপটায়, সেটাকে আমরা প্রেজুডিস বলি। আর আমরা এই প্রেজুডিসের বশে অনেক মানুষের সাথে বৈষম্যমূলক আচরণ করি, এভাবে ডিসক্রিমিনেট করি। আমি আমার বাচ্চার জন্মদিনে অনেক বাচ্চাকে ডাকবো, একটি বাচ্চাকে ডাকবো না। কেন? কারণ তার ফ্যামিলিতে তার মায়ের বা বাবার মানসিক অসুখ আছে এই খবরটা আমি পেয়েছি, তাই তার জন্য আমি তাকে বৈষম্যমূলক আচরণ করছি। এবং কোনো স্টিরিওটিপিক্যাল বিলিভ, কোনো স্টিরিওটাইপের দ্বারা আমি চালিত হচ্ছি, যেখানে আমরা কি করছি যে আমাদের একটা বিশ্বাস, আমাদের স্কিমার মধ্যে এটা চলে এসছে যে আমরা ঠিক ওইভাবেই ভাবি যে যারা, যাদের মানসিক সমস্যা আছে তার মানে তারা বোধ হয় খুব অ্যাগ্রেসিভ হয়, সবাই গালাগালি করে, ভীষণ বাজে বাজে কথা বলে। তো এইরকম জায়গাটা আমাদের তৈরি হয়ে গেছে, আমাদের বিলিফ সিস্টেমের মধ্যে এসে গেছে। তো স্টিগমা রোলটা কি? স্টিগমা সাধারণত একটা মানুষকে
তার স্যাটিসফাইং লাইফ লিড করতে দেয় না, যে পেশেন্ট বা তার বাড়ির লোকদের অনেক হিন্ড্রেন্স তৈরি করে। তো স্টিগমা একটা সোশ্যাল স্টিগমা, যে সোশ্যাল স্টিগমা যেটা আমরা জানি, যেটা আমরা এতক্ষণ একটু আলোচনা করলাম। আর সেলফ স্টিগমা, সেলফ স্টিগমা কি, এই যে সোশ্যাল স্টিগমার কবলে পড়া একটি মানুষ যে লড়াই করছে, তাকে প্রতিনিয়ত নিজের সাথেও লড়তে হয়, কারণ এই মেন্টাল ইলনেস এর জন্য সে কোথাও তার এই লোকে যে ওকে খারাপ ভাবে বলছে, লেবেল করে দিচ্ছে, সেইটা সেটা নিজের দিকে নিয়ে নেবে, এবং সেটা থেকে একটা অসম্ভব লজ্জা, সে যদি বুঝতে পারে যে আমার অসুখ, এবং সে একটা অসম্ভব লজ্জার মধ্যে পড়ে, এবং যার ফলে থাক বাবা আমার এমনি এত বন্ধুর অভাব, এমনি লোকজন এরকম বলছে, তাহলে আমি আর ডাক্তারের কাছে যাব না, তাহলে ট্রিটমেন্ট আউটকামটাও কিন্তু খুব ভালো হচ্ছে না। তো এখানে একটা স্কিম্যাটিক ডায়াগ্রামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত স্টিরিওটাইপে হয় কি, আমরা ধরেই নিই যে মেন্টালি ইলরা খুব ভাইলেন্ট হয়, খুব অ্যাগ্রেসিভ হয়, এবং আমরা তখন ভাবি ও ও খুব খারাপ, ও মানে ও আমার আমার ভয় লাগে ওকে দেখলে। তো এরকম প্রেজুডাইজ অ্যাটিটিউড নিয়ে আমরা ডিসক্রিমিনেট করতে থাকি যে আমি ওকে কোথাও ডাকবো না, আমার বাড়িতে ডাকবো না, আমি ওকে চাকরি দেব না। তো এই যে সোশ্যাল স্টিগমার কবলে পড়ে মানুষ মানে আর আস্তে আস্তে সেটাকে ইন্ট্রোজেক্ট করে সেলফ স্টিগমায় পরিণত হচ্ছে, যেখানে তার রিজেকশন আসছে, অ্যাভয়েডেন্স আসছে, সে সবাইকে অ্যাভয়েড করার চেষ্টা করছে যে না আমি আর মিশবো না। তো এই ফ্যাক্টর গুলো তো আমরা বললাম মোটামুটি, তো কি কি মেন ব্যাপার, কেন মানুষ এরকম ভাবছে, আমরা কেন এরকম ভাবি, তার একটা বড় কারণ হচ্ছে যারা যাদের মানে আমরাই যখন স্টিগমার স্টিগমা করছি, আর একজন মানুষকে বৈষম্যমূলক আচরণ করছি, সেখানে আমাদের কোথাও মনে হয় একটা আদারাইজেশনের জায়গা আছে, আমার মতো নয়, এ যেন ঠিক একটু আমার থেকে আলাদা। তার মানে যাকে আমরা জানি তাকে আমরা প্রেডিক্ট করতে পারি যে এ তো অনেকটা আমার মতো, এই পরিস্থিতিতে এরকম বিহেভ করবে, কিন্তু যারা আমার মতো নয় তারা, তার মানে আনপ্রেডিক্টেবল, তার মানে তারা ভায়োলেন্ট হতে পারে, তাহলে যে কোনো মুহূর্তে এই এটা বলছে, এই ওটা বলছে, তাহলে বাবা ওদের থেকে একটু দূরত্ব মেনটেন করাই ভালো। তো এই জায়গাতে আমাদের ভয় পাইয়ে দেয়, এবং কি হয় যে আমরা কোথাও ভাবছি যে কোনো খারাপ কাজে কুকর্মের ফল নিশ্চয়ই ও ভোগ করছে, তার জন্য বাবা দূরে থাকো ওর থেকে। আর একটা জিনিস কি, যে মুহূর্তে মেডিকেল মডেল থেকে বলছে যে, যে মুহূর্তে একটা মানুষকে একটা ডায়াগনোসিস দিয়ে দেওয়া হচ্ছে একটা যে এর এই অসুখ হয়েছে, সঙ্গে সঙ্গে সে পেশেন্ট বলে যেই চিহ্নিত হচ্ছে, তখন বাবা এর থেকে দূরেই থাকো, একে তো লেবেল করে, আমরা তো জানি যে এরকম অসুখ হওয়া মানেই সে ম্যাড, সে পাগল, তাহলে এর থেকে বাবা দূরে থাকাই ভালো। তো কারা এগুলো তৈরি করছে, আমরা মানে সমাজ, সমাজের বেশিরভাগ মানুষই আমরা এটার জন্য দায়ী, এবং মিডিয়া, মিডিয়া ভীষণ ভাবে এটার জন্য দায়ী, কারণ দেখবেন আমরা যে যদি সিনেমা যেরকম দেখি বা টিভিতে যদি অ্যাড দেখি, মোস্টলি সিনেমা সিরিয়াল, এগুলোতে আমরা মেন্টাল হেলথ সম্বন্ধে একটা একদম সঠিক পিকচারটা হয়তো পাই না, কোথাও তাদের দেখানো হয় ভীষণ থ্রেটনিং, ভীষণ ডেঞ্জারাস, রেগে গিয়ে জিনিসপত্র সবাই ছুঁড়ে মারছে, মানসিক ভাবে অসুস্থ, মানে এরকম দেখা হয়, সে বাচ্চা বাচ্চা করে কথা বলে, আদো আদো গুলি, তার সব মেমারি চলে গেছে, তার মানে সে নিশ্চয়ই নিজের দায়িত্ব নেওয়ার যোগ্য নয়, সে সমাজে কোনোভাবে কোনো কন্ট্রিবিউট করার যোগ্য নয়। তাহলে এরকম একটা নেগেটিভ ইমেজ আমাদের এই ভাবনাগুলোকে যেন আরো কোথাও শক্তিশালী করে তোলে, মিডিয়ার দ্বারা তো আমরা ভীষণ প্রভাবিত হই, তো সেই জন্য এইরকম একটা পোর্ট্রেয়াল যখন হচ্ছে তখন আমাদের এই ফিয়ার এবং ভুল বোঝাটা কোথাও বেড়ে যেতে থাকে। যদি কোথাও মানে পজিটিভ পিকচার না হলেও যদি একটা ট্রু পিকচার দেওয়া হয় তাহলে হয়তো এই জিনিসটা একটু সিনারিওটা বদলালেও বদলাতে পারে। আর কোন লেভেলে আছে যারা হেলথ কেয়ার প্রফেশনাল, হ্যাঁ যারা ডাক্তার, তাদের মধ্যে অনেক সময় দেখা গেছে যে সমান মাত্রায় অথবা কোথাও কোথাও বেশি নেগেটিভ বিলিফ দেখা যাচ্ছে তাদের প্রতি, মানসিকভাবে অসুস্থদের বা মানসিকভাবে সমস্যার সাথে লড়াই করছে যারা, তাদের প্রতি একটা নেগেটিভ অ্যাটিটিউড পোষণ করে। খুবই দুঃখের হলেও মানে সাইকিয়াট্রিস্টরাও এর মধ্যে কিছু সংখ্যক, নট অল, অনেকেই আছেন যে অনেকে তারা পজিটিভ ভিউ তো রাখছেন, মেন্টালি ইলদের ট্রিট করছেন, তারা অবশ্যই একটা পজিটিভ ভিউ রাখছেন, কিন্তু তারা কিন্তু তাদের সাথে কোনো ব্যক্তিগত যোগাযোগ বা কন্ট্যাক্ট রাখতে খুব ইচ্ছুক থাকেন না। তো আর একটা লেভেল যেটা, সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল লেভেল যেটা, সেখানে একটা সেলফ স্টিগমার জায়গা তো আসছেই,
একই সঙ্গে আসছে গডসি স্টিগমা, যেখানে কোথাও ব্যক্তি শুধু নয়, ব্যক্তির মানে সেই ব্যক্তির অসুস্থ ব্যক্তি বা যিনি আর কি কনসার্ন পার্সন, তার বাড়ির লোকজন, তার প্রফেশনাল লোকজন, তার সাথে জড়িত যে মানুষগুলো রয়েছে, তার পরিবারের লোকজন, তার বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, বাচ্চা মানে সন্তান, তারা প্রত্যেককেই কোথাও এই স্টিগমার দ্বারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেটার ফল ভোগ করছেন। এই যে শেম এবং গিল্ট, এই যে লজ্জাজনক পরিস্থিতিটা, এই অপরাধ বোধটা তাদের মধ্যেও আছে। আমি অনেক ক্লায়েন্টের মাকে বলতে মানে শুনেছি যে আমি যে কি পাপ করেছিলাম, আমার ভাগ্যে এই জন্মালো, আমারই হলো এরকম সন্তান। তো তাহলে তার মধ্যেও এই পাপ বোধ, বারে বারে নিজেকে ব্লেম করা, এই জায়গাগুলো তাদেরকেও কিন্তু ছুঁয়ে যাচ্ছে। এটা ভীষণ ভাবে একটা বোঝার মতো একটা ইমোশনাল ডিস্ট্রেস, এবং সেটা কিন্তু সেই ব্যক্তির সবকিছু ক্ষেত্রে তার ইকোনমিক বার্ডেনটাকে আরো বাড়িয়ে দিচ্ছে, তার ফ্যামিলি ডেইলি লাইফটাও কোথাও ছন্দ পতন ঘটছে। তো এইরকম যে হচ্ছে, দেখা গেছে যে এই স্টিগমাটা কিন্তু রোগ বিশেষে কিছু ভ্যারি করে। অনেক সময় দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে এই স্টিগমাটা অনেকটা বেশি, কারণ সিমটম যেরকম ভাবে আমরা দেখেছি বা শুনেছি সেখানে কিন্তু স্টিগমাটা অনেকটা বেশি স্কিজোফ্রেনিয়া জাতীয় রোগের ক্ষেত্রে। সেক্ষেত্রে ডিপ্রেশনের ক্ষেত্রে স্টিগমাটা তুলনামূলক ভাবে কম, স্পেশালি আজকের দিনে তো দাঁড়িয়ে যেখানে ডিপ্রেশনটা প্রতি ঘরে ঘরেই এসে গেছে বা এতটাই মিডিয়াতেও চর্চা হচ্ছে যে ওটার ব্যাপারে একটু মানে ডিসেনসিটাইজড হয়েছি আমরা কোথাও। স্টিগমার ইম্প্যাক্টটা প্রত্যেক মানুষের জীবনে কিরকম ভাবে পড়ছে, এক তো হচ্ছে তাকে সমাজ থেকে মোটামুটি লিখিত ভাবে না হলেও একটু আলাদা করে দেওয়া হচ্ছে, বন্ধু বান্ধবহীন হয়ে পড়ছে, সোশ্যাল সাপোর্ট কমে যাচ্ছে, ওভারঅল জীবনের যে মান, একটা কোয়ালিটি অফ লাইফ, সেটাও খারাপ হয়ে যাচ্ছে। তো বস্তুত এটা তার সেলফ এস্টিমটাকে অনেকটা কমিয়ে দিচ্ছে যে আমি পারবো না, আমি আর সুস্থ হব না। তো এই সবগুলো হলে আমি ডাক্তারের কাছেও যাব না, আমার আর সুস্থ হওয়ার ইচ্ছাও নেই। এবং অনেক সময় দেখা যায় ডাক্তারের কাছে একটা ভিশিয়াস সার্কেলের মতো, সে ভয় ডাক্তারের কাছে যাচ্ছেও না, এর ফলে তার অসুখটাও কিন্তু বাড়ছে, অসুখটার কোনো সুরাহা হচ্ছে না। আবার অ্যাট দ্য সেম টাইম সবাই যখন তাকে এক্সক্লুড করে নিচ্ছে তখনও তার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তার সমস্যাটা। তো সব মিলে এটা চক্রাকারে যেন ঘুরছে, মানুষও তাকে ভয় পেতেই থাকছে, এরকম একটা সিনারিও এসে যাচ্ছে, একটা সোশ্যাল আইসোলেশনের জায়গায় চলে যাচ্ছে। এবং সাধারণত এটা ধরেই নেওয়া হয় যে এই মেন্টাল ইলনেস যাদের আছে, মানসিক সমস্যা যারা যাদের আছে, তারা ইররেসপন্সিবল, তারা নিজেদের খেয়ালও যেমন করতে পারে না, অন্যের খেয়ালও রাখতে পারে না, সুতরাং স্বাভাবিকভাবে তারা আর কি কন্ট্রিবিউট করবে, এবং তারা খুব ইমেচিওর হয় সাধারণত। এইরকম ধরে নেওয়ার থেকে একটা রিজেকশনও ফিল হয়। তো এইরকম ভাবে যে হচ্ছে সেটা কিন্তু মানে তার মনে একটা লজ্জা, একটা আশা হত, এরকম হতোদ্যম হয়ে পড়ছে ব্যক্তি, এবং সে আর ট্রিটমেন্টে এগোচ্ছে না যেরকম বললাম। এবং পরিবার থেকেও সে সবসময় মানে তাকে কেউ ঠিক বুঝতে পারছে না, মানে সেটা যে তারা ইচ্ছাকৃত ভাবে করছেন তা না, অনেক সময় তারা তারা অপারগ, তারা বুঝে উঠতে পারছেন না, এবং ভীষণ হ্যারাসমেন্টের শিকার হয়। আমরা এরকম দেখেছি যে অ্যাজ কোনো ডায়াগনোসিস ছাড়া একটু অন্যরকম আমাদের থেকে সঙ্গে সঙ্গে তাকে স্কুল থেকে আরম্ভ করে, টিচার থেকে আরম্ভ করে সবাই আমরা একটু বুলি করি, বা বুলি না করলেও নিজের অজান্তে কোথাও তাকে আঘাত দিয়ে ফেলি। তো এইগুলোতে সেই ব্যক্তিদের একটা ডাউট হয় যে আমি কি আদৌ আর ঠিক হব, এবং ঠিক হলেও রিল্যাপস করার চান্সটাও কিন্তু ভীষণ হাই হয়ে যায়, কারণ সাপোর্ট নেই। মানুষ কিন্তু সোশ্যাল সাপোর্ট ছাড়া কখনো সুস্থ জীবন দীর্ঘদিন ভোগ করতে পারে না। তো একটা বিহেভিয়ারাল ইম্প্যাক্ট দেখা গেছে, এই যে ডিসক্রিমিনেশন হচ্ছে মানুষের প্রতি, তারা শুধুমাত্র মানে বিয়ে করা তো দূরের কথা, তাদের সাথে একসাথে কাজ করতে চায় না, তাদের সাথে সোশ্যালাইজ করতে চায় না, ইভেন তাদের চাকরিও দিতে চায় না। তো এইগুলো যদি বারংবার কারোর কাছে আসে, তো স্বাভাবিকভাবেই সেই ব্যক্তি কিন্তু ভীষণ রেগে যাবে, মানে তার মধ্যে একটা রাগ, একটা অ্যাঙ্গার সবসময় দেখা যাওয়ার একটা ভীষণ চান্স থাকে, এবং সে কোনো রিলেশনশিপটা খুব সফলভাবে সেটাকে চালিয়ে যেতে পারবে না, সেখানে একটা সমস্যা হবে। এবং সে ইভেন সে কোনো বাড়ি পেতেও অনেকের সমস্যা হয়েছে দেখা গেছে, যে স্টিগমাটা আমাদের সমাজে এমন ভাবেই ছড়িয়ে গেছে। তবে অন্য পিকচারও কখনো কখনো পাওয়া যায়, বলছে যে অনেক মানুষ
তারা কিন্তু ট্রিটমেন্টে নিজে থেকেই যেতে চান, এবং সেটা তাকে ইমপ্রুভ করতেও আজকাল দেখা যাচ্ছে যে সাহায্য করছে, যে এই জায়গাটা থেকে আমি বেরোতে চাই, সবাই আমার যখন খারাপ বলছে আমি এই জায়গাটা থেকে বেরোতে চাইছি। তা আমরা কেন কেন সে ট্রিটমেন্ট চাইছে না, শুধু কি স্টিগমার জন্য? তার নিজেরও কিছু ভয় আছে, তার একটা ভয় যে আমরা সবাই একজন সামাজিক জীব, আমরা সবার কাছে অ্যাকসেপ্টেড হতে চাই, কিন্তু আর যদি আমার একটা লেভেল দিয়ে দেওয়া হয় তাহলে তো আমি রিজেক্টেড হব, আমি গ্রুপে আমি গল্প করতে গেলে আমার থেকে একটু এগিয়ে এর মানুষ যাবে, তো একটা ফিয়ার অফ রিজেকশন কোথাও কাজ করে। এই লেভেলিংটাকে সবাই ভীষণ ভয় পায়, আমাকে যেই বলে দেবে আমি বাইপোলার ডিসঅর্ডারের পেশেন্ট, সঙ্গে সঙ্গে কিন্তু লোকে আর্থারাইটিস এর পেশেন্ট বললে এই ভয়টা পাবে না, কিন্তু বাইপোলার ডিসঅর্ডার বললে কিন্তু ভীষণ আমরা ভয়, মানে অন্যরাও মিশতে চাইবে না, যে ওর কোনো মেজাজে ঠিক নেই, তাহলে ওর সাথে বাবা কথা বলা যাবে না, মিশবো না। তো এই ভয়টার জন্য কিন্তু সে ট্রিটমেন্টেই যেতে চাইবে। আর একটা জিনিস হয়, কেন আমি, এত মানুষ রয়েছে, কেন আমাকে তাহলে উইক বলবে লোকে, আমি তো খুব দুর্বল, তাই না? আমাকে লোকে উইক বলবে বা আমার চাকরি চলে যাবে, তাহলে আমার সাথে কেন হলো বলুন তো? এটা অনেকেই এটা এসে জিজ্ঞাসা করে, এরকম কি আমার একাই হয়েছে না আরো কারো এরকম সমস্যা হয়? তো এই জায়গাটা, এই অ্যাওয়ারনেস এর অভাবটা, সে জানে না বলেই সেই ব্যক্তি এটা জিজ্ঞাসা করছে। তো তার মনে হয় যে আমি হয়তো কোনো পাপ কাজ করেছি, হয়তো কিছু খারাপ করেছি, এর জন্য আমার এই সমস্যাগুলো আসছে। তো এখানে একটা মজার ছবি রয়েছে যে মানুষের অ্যাওয়ারনেস এর জায়গাটা এবং জ্ঞানের জায়গাটা এক্ষেত্রে অনেকটা কম থাকার জন্য অনেকে মনে করছে, এখানে একটু এক্সাজারেটেড ওয়েতে বলা হচ্ছে, যে একটা বাড়ির বিক্রির জন্য মানে একজন এসেছিল বাড়ি কিনতে, কিন্তু দেখছে সাইকিয়াট্রিক হসপিটাল পাশে, তো বলছে অ্যারোটা মানে যদি হাওয়াটা এইদিকে চলে আসে কখনো আর আমার বাচ্চা স্কিজোফ্রেনিয়া হয়ে যায়। তো এটা অনেকটা একটা ক্রুড জায়গা, এতটা ক্রুড হয়তো জায়গাটা নয়। তো সেই রকমই এরকমই কিছুটা অবস্থা, পুরোটা নয়, এখন অনেক সিনারিওটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এই জায়গাটা কোথাও একটা ভয় কাজ করে যে এই বুঝি আমাকে ধরবে এসে, এরকম একটা ব্যাপার রয়েছে। আমরা অনেক মিসকনসেপশন এবং মিথ এইগুলো নিয়েই আমরা বেঁচে আছি, এবং না জানাতে কোনো অসুবিধা নেই, আমরা সবাই আমরা কিছুই জানি না, আমরা ডাক্তারি আমরা শারীরিক ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় আমরা কি জানি? আমরা এক্সপার্টের কাছেই যাই, কিন্তু জানার আগেই কোথাও আমরা একটা নেগেটিভ অ্যাটিটিউড, যেটা মেন্টাল হেলথের ক্ষেত্রে সবসময় হয়ে থাকে, সেটা হয়তো অন্য রোগের ক্ষেত্রে হয় না। মানুষের ধারণা যে ফিজিক্যাল হেলথটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। মন নিয়ে আমরা কজন কথা বলি, আমি যদি আমার খুব কাছের লোককেও বলতে যাই মন নিয়ে কোনো কথা, চলে যা বাদ দে তো এইসব ফালতু জিনিসকে পাত্তা দিস না, মন ঠিক করো, মন ঠিক করো, জাস্ট এই কথাটা বললে কিন্তু মন ঠিক হয়ে যায় না। কিন্তু এই যদি বলা হয় যে আমার ভীষণ পেট ব্যথা করছে, ভীষণ মাথা ব্যথা করছে, তখন পাঁচজনে পাঁচটা নাম্বার দিয়ে বলবে যে তুমি একটু ডাক্তার দেখাও, এই করো, এই দিকে যাও, এইটা খেয়ে দেখতে পারো, তাহলে ফিজিক্যাল হেলথটাকে মুখে না বললেও কোথাও বেশি ইম্পর্টেন্সটা দেওয়া হচ্ছে। আর কোন জায়গায় একটা ধারণার জায়গা, মানে একটা অ্যাওয়ারনেস বা ধারণাগত সমস্যা, সেটা হচ্ছে কোনটা নর্মাল কোনটা অ্যাবনর্মাল, ডিসঅর্ডার কাকে বলে। অনেক মানুষেরই আমাদের টুকটাক কিছু না কিছু সমস্যা, সেইগুলো নিয়েই কিন্তু আমরা দিব্যি রয়েছি। তো কেউ কেউ বেশি খুঁতখুঁতে হয়, কারোর মধ্যে আবার মানে কিছু কিছু ট্রেট দেখা যায়, কিন্তু সেই ট্রেট গুলো মানে কিন্তু সে অ্যাবনর্মাল এটা বলা যায় না। ওই নর্মালিটি আর অ্যাবনর্মালিটির মধ্যে যে সূক্ষ্ম একটা লাইন আছে, সেই জায়গাটা মানুষের পক্ষে বোঝা নিশ্চয়ই কষ্টকর, কিন্তু সে তারা কিন্তু সেই ব্যাপারে জানে না, কিন্তু তার আগেই সেই ভয়টা পায়। আর ল্যাক অফ অ্যাওয়ারনেস কোথায়? ডিজিজ গুলোর সম্বন্ধে অনেক সময় হয় যে এই ডিজিজ যেগুলো রয়েছে, তো মানুষের মনে হয় যে আমার কি হয়েছে এটা এক্স্যাক্টলি, দুদিন মন খারাপ হলে আমরা বলছি আমি ডিপ্রেস, আমরা ঠিক জানি না। অনেক সময় মৃগী রোগীর মতো কিছু আচরণ লক্ষ্য করলে আমরা বলি যে মৃগী রোগ হয়েছে, কিন্তু অনেক সময় হয় যেটা একটা সাইকোলজিক্যাল কারণের জন্য হচ্ছে। আবার অনেক কিছু ফিজিক্যাল সিমটমস রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি মানে সিমটম ম্যানিফেস্টেশনটা সোম্যাটিক হচ্ছে, শারীরিক ভাবে বহিঃপ্রকাশটা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে সেটা আর কি মনের কারণে এটা হচ্ছে। তো সেটা তাদের পক্ষে জানা সম্ভবও নয়, আনটিল অ্যান্ড আনলেস সে কোনো এক্সপার্টের কাছে যাচ্ছে, কিন্তু সেই জায়গাতেই হয়ে যাচ্ছে মুশকিল। আমরা এক্সপার্টের কাছে কিন্তু যাচ্ছি না, কিন্তু তার আগেই কিন্তু আমরা
একটা অন্য কিছু ভেবে ফেলছি, ও পাগল হয়ে গেছে এরকম ভাবে আমরা বলে দিচ্ছি। তো এই জায়গা অসুখগুলো কিরকম, আমরা অনেকেই একটা কথা ইউজ করি ম্যানিয়া। তো ম্যানিয়া মানে আমরা যেটা বলি সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের ক্ষেত্রে, কিন্তু ম্যানিয়া রোগটা সম্পূর্ণ একটা আলাদা অসুখ। আমরা সাধারণত অনেকেই ম্যানিয়া বললে বুঝি বেশি হাত ধোয়াধুই করছে, বেশি একটু পরিষ্কারের বাতি, তাহলে এই বাতির পরিস্থিতিটাকে কিন্তু আমরা ওসিডি বলি। কিন্তু আমরা কিন্তু দিব্যে অন্য অন্য নাম দিয়ে নিজের মতো চালিয়ে যাই। এবং অনেক সময় আমাদের কালচার আমাদের শিখিয়েছে যে বেশ কিছু জিনিস অ্যাজ অ্যাকসেপ্টেড, যেমন পুজো আর্চা করা। আমরা যদি ঘন্টার পর ঘন্টা বসে পুজো আর্চা করি, আমি এরকম একজনকে বলতে শুনেছি যে সে তো ভালোই আছে, বেশ পুজো আর্চা নিয়ে থাকে, কত ঘন্টা পুজো করে, দিনে 2 থেকে 3 ঘন্টা সে পুজোর ঘরে বসে মন্ত্র উচ্চারণ করছে, পুজো করছেন। কিন্তু এটা যে একটা মানসিক অসুখের বহিঃপ্রকাশ সেটা বুঝতেই পারছি না আমরা। তার কারণ এটা খুব অ্যাকসেপ্টেড, এটা সোশ্যালি অ্যাকসেপ্টেড একটা নর্মের মধ্যে যে পুজো আমরা মানে ধর এ তো ধার্মিক, এ পুজো করছে, এতে অসুবিধা কোথায়? তাই কোথায় অসুখ কোথায় অসুখ নয় সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। টাং গুলোকে আমরা যেটা বললাম অনেক সময় ভুল মানে ইউজটা ঠিক করে হয় না। আর একটা জিনিস হয় বিয়ে দিয়ে দাও। আরজি করে দেখতাম অনেক মানুষ আসতো দূর দূরান্ত থেকে, তারা এসে বলতেন ডাক্তার বাবু একে বিয়ে দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে, বলুন আমার ছেলেটা সুস্থ হয়ে যাবে না বিয়ে দিয়ে দিলে, যেন বিয়ে করাই হচ্ছে সব সমস্যার সমাধান। আর একটা জিনিস মনে হয় ওর হয়েছে, ও কোনো একটা কিছু করেছিল তাই ওর হয়েছে, আমার কেন হবে? আমরা কিন্তু বুঝতে পারছি না যে আজ ওর হয়েছে কাল আমারও হতে পারে, তো আমরা এটা ধরেই নিই যে অন্যের হচ্ছে আমার হবে না। কিন্তু একই সাথে আর একটা মজার জিনিস হয়, সাইকোলজিস্টরা, সাইকোলজি স্টুডেন্টরা, ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা, ডাক্তার রাইটার ভীষণ ভাবে ফেস করেছেন বলে মনে হয়, তারা মনে কর মানে সাধারণ মানুষ কোনো সোশ্যাল গ্যাদারিং হলো বা কোনো বিয়ে বাড়ি হলো মানে সেরকম জায়গায় গিয়ে জিজ্ঞাসা কিন্তু করেই যে আচ্ছা আমার না এরকম হয়েছে, তোমার কি মনে হয়, আমার সব ঠিক আছে তো, এটা কোনো ভয়ের কিছু নেই তো? এই জিনিসটা বা বারবার জিজ্ঞাসা করা, আচ্ছা তোমার কাছে কোনো কাউন্সিলারের নাম্বার আছে, কোনো কাউন্সিলিং করে এরকম, তাহলে আমি আমার বাচ্চাটাকে একবার দেখিয়ে নেব। তো এইবারে যদি বল যদি ওনারা শুনতে চান, কোথাও আমরা অ্যাসিওরেন্স পেতে চাই যে হ্যাঁ আমি সুস্থ আছি, আমার সব ঠিক আছে, যদি আমি বলি যে আপনার তো সব ঠিক আছে, কি অসুবিধা, দিব্যি তো আছেন, তখন না, তখন ঠিক আছে। কিন্তু যদি আমি বলি যে হ্যাঁ আপনার একটু শুনছি মনে হচ্ছে সমস্যা আছে, আপনি একজন ডাক্তার দেখান বা একজন সাইকোলজিস্টের কাছে যান, তাহলে কিন্তু সে তখনই সে বলবে না না আমি কি পাগল নাকি, আমার কি হয়েছে। এই একটা অদ্ভুত দোটানা, একটা রিঅ্যাসিওরেন্স পেতে চাই যে আমি সুস্থ বলে, কিন্তু যদি কোনো মানে অন্য রকম কিছু কেউ ধরিয়ে দেয় সেটা আবার ডিনায়ালে মানতেও পারি না যে আমার কি কিছু হয়েছে, আমার কিচ্ছু হয়নি। বাবা মারাও সন্তানদের ক্ষেত্রে এটা অনেক সময় করে থাকেন, অনেক কমপ্লেন তারা করছেন, কিন্তু যেই একটা তাকে বলা হচ্ছে যে আমার মনে হয় ওর এই জায়গাটা করা দরকার, তখন তারা বলবে না না আমার আমরা তো সব জানি, এগুলোই করাই, আপনি যেগুলো বলছেন সেগুলোই করাই। স্বাভাবিক বাবা মা ইমোশন মানে তারা নিরপেক্ষ ভাবে তাদের দেখা খুবই ডিফিকাল্ট, তাদের ক্ষেত্রে ইমোশনটা এসেই যাবে। একই সাথে আমরা অনেকেই জানি না, অনেক শিক্ষিত মানুষ জানি না যে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকো ওয়ার্কার এই টার্মগুলো আলাদা, কাউন্সিলিং করে যারা তারা কি আলাদা না একই ব্যক্তি? সবাই ওষুধ দেয়, কাউন্সিলিং করছে তার কাছে ওষুধ চাইছেন, তো এরকম কিছু আমাদের না জানার জন্য হচ্ছে, এটা কোনো দোষ নয়। কিন্তু বারবার এরকম আমরা নিজেরাও দেখেছি, মানে অত্যন্ত শিক্ষিত একজন, আমরা যখন সায়েন্স কলেজে পড়তাম, একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি, সায়েন্স কলেজে যখন পড়তাম সাইকোলজি ডিপার্টমেন্টের পাশেই একটা ডিপার্টমেন্ট আছে ফিজিক্স ডিপার্টমেন্ট, সেখানে আমার এক বন্ধু পড়তো, সে আমাকে বলছে সেই তুই পাগলের সাবজেক্টটাই পড়লি, এটা বহুদিন আগের কথা, তখনও আমাকে শুনতে হতো যে আমি পাগলের সাবজেক্ট পড়ছি। আজও কিন্তু আমার স্টুডেন্টরা এসে বলে যে ম্যাডাম বাড়িতে কিন্তু বাড়ির লোকরা অনেকে বলছে যে বটানি পড়ার সুযোগ পেয়ে, জুলজি পড়ার সুযোগ পেয়ে কেন এই পাগলের সাবজেক্টটা পড়তে গেলি, সে হয়তো ভালোবাসা থেকেই পড়ছে, কিন্তু এখন হয়তো ভালোবাসা থেকে পড়ছে না, এসেছিল পড়তে ভালো লেগে গেছে। কিন্তু যখন এই কথাগুলো তারা শুনছে তারা এসে কিন্তু বলছে। তো এই জায়গাগুলো আমাদের না জানার জন্য হচ্ছে, তো এই জায়গাটা আমাদের মধ্যেই রয়েছে, আমরা যদি কোথাও না জানাতে দোষ নেই, কিন্তু এই না জানাটাই যদি আমরা মনে করি এটাই সত্য এবং এটাতেই আমি আটকে থাকবো, ইনহিবিটেড হয়ে থাকবো, সেখানেই সমস্যাটা।
আচ্ছা, এখানে একটা স্লাইড রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে অনেক মানুষজনের ছবি রয়েছে, অনেক সেলিব্রিটি, এর মধ্যে কেউ কেউ জীবিত, কেউ কেউ জীবিত নেই, সব বিখ্যাত অনেক মানুষ। আমি স্লাইডটা যখন বানাচ্ছিলাম আমার তখন মনে হচ্ছিল এত ছবি যে মানে একটার পর একটা, আরো আমি যদি মানে গোটা 10 স্লাইডও করে দিই শেষ হবে না। এই এটা হচ্ছে আমি একা কিনা তার উত্তর। আমরা বলি না, এটা কি আমার একা হচ্ছে, এটা কি আমারই শুধু হচ্ছে? না, এটা আমাদের শুধু একা নয়, এই সমস্ত ব্যক্তিরা, কেউ কেউ মেন্টাল হেলথ, মানে কেউ না মানে এই প্রত্যেক ব্যক্তিরা কোথাও না কোথাও মেন্টাল হেলথ ইস্যুস, ডিসঅর্ডার বলুন, সমস্যা বলুন, এগুলোর সাথে লড়াই করেছে এবং করেও যাচ্ছেন। হয়তো কেউ কেউ কোথাও না কোথাও করেই যাচ্ছেন, কিন্তু এই জায়গাটা যেটা রয়েছে, কেউ কেউ এটা বেরিয়ে এসছেন এখান থেকে একটা লড়াই করে। আমরা এরকম অনেককেই জানি যে তারা কিন্তু তাদের ফিল্ডে বিশাল নাম করেছেন। আমরা এখানে যাদের দেখছি তারা কেউ সাধারণ ব্যক্তি নয়, মানে আমাদের মতো ব্যক্তি নয়, অনেক বড় মাপের মানুষ। তো তারা তাদের সমস্যা থাকা সত্ত্বেও তারা সেটাকে লড়াই করে বেরিয়ে এসছেন, তার মানে কোথাও আমি একা নই, এই জায়গাটা আমাদের জানতে হবে। তো এইখানে পরের স্লাইড যেটা রয়েছে আমার, এখানে আমি একটি ইন্ডিয়ান সিনারিও বলছি। ছবিটা খুব কালারফুল, যারা মানে দেখছেন যখন স্লাইডটা ভীষণ কালারফুল, কিন্তু পিকচারটা কিন্তু অতটা কালারফুল নয়, কারণ এখানে একটা একটু আমি বেশি বলবো না, একটুখানি কয়েকটা কথা বলবো যে ভারতে এটা 2018 সালের বলছি, এখন কোভিড পরবর্তী কিন্তু সিচুয়েশনটা আরো বেড়ে গেছে। এটা আগের বছর এই 2018 সালের মেন্টাল হেলথ ডে এর জাস্ট আগের দিন করা হয়েছিল। 5 কোটি মানুষ কিন্তু, 5 কোটির বেশি মানুষ কিন্তু ডিপ্রেশনে আক্রান্ত ভারতে, এবং হাইস্ট রেট অফ ডিপ্রেশন কিন্তু ইন্ডিয়াতেই হচ্ছে। ছাড়া স্কিজোফ্রেনিয়া, বাইপোলার এগুলোতেও কিন্তু ভারত সেইভাবে শ্রেষ্ঠ আসনের জায়গাতেই রয়েছে। এবং আর একটা জিনিস, যে ডিপ্রেশন কিন্তু অনেক মানুষ হাফ মানে বেশির, যত মানুষ ডিপ্রেশনে ভুগছেন তার হাফেরও কম মানুষ কিন্তু ট্রিটমেন্টের জন্য আসছেন। আমি এটা ডিপ্রেশন বলে বলছি না, আমি ডিপ্রেশনটা খুব আমাদের আলোচিত তাই জন্য আমরা ওটা নিয়ে বলছি। ইউএসএ তে সবচেয়ে বেশি ডিপ্রেস আমরা দেখতে পাচ্ছি, নাইজেরিয়া, জাপান, এখানে খুব কম মানে ডিপ্রেশনের মাত্রাটা এখানে কম। এবং আমরা এটাও জানি যে প্রতি 40 সেকেন্ডে কেউ না কেউ সুইসাইড করছে, সুইসাইড রেট এরকম হারে, যদিও বলা হচ্ছে যে সুইসাইড রেট কিন্তু একটু ডিক্লাইন করেছে, কিন্তু ইন্ডিয়া কিন্তু টপে আছে মোটামুটি। আর কি বলছে, ডিপ্রেশন মহিলাদের মধ্যেই বেশি হচ্ছে, ইভেন অ্যাংজাইটিও মহিলাদের মধ্যেই, অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডার্স গুলো মহিলাদের মধ্যেই বেশি হচ্ছে। এবং কিন্তু অদ্ভুত ভাবে দেখা যাচ্ছে পুরুষেরা বেশি সুইসাইড কমিট করছে, যেটা দেখা যাচ্ছে। এবং সেটা হচ্ছে আজকে আমাদের যাদের স্টুডেন্টস লেকচার বলা হচ্ছে, মোটামুটি 15 থেকে 29 বছর বয়সের মধ্যে এই রেটটা কিন্তু যথেষ্ট হাই। এবং আমরা পরের স্লাইডে দেখবো যে নানা রকম মানে ডিস্ট্রেস এত মাত্রায় বেড়ে গেছে, যেটা একটা সম্ভাব্য কারণ বলে ধরা হচ্ছে। এবং ভারতে 150 মিলিয়নের উপর মানুষ কিন্তু মেন্টাল হেলথ এর আওতায়, মানে তাদের প্রয়োজন শর্ট টার্ম বা লং টার্ম কিছু কেয়ার প্রয়োজন, কিন্তু তা সত্ত্বেও তারা পাচ্ছে না। কারণ কি, দেখা যাচ্ছে যে তারা এত, এখানে দেখা যাচ্ছে যে মেন্টাল হেলথ কিন্তু নেগলেক্টেডই হচ্ছে বিভিন্ন স্টিগমার জন্য এবং মিথস এর জন্য, এটা WHO রিপোর্টই বলছে। এছাড়া সাধারণত প্রচন্ড মেন্টাল ডিস্ট্রেস থেকেই মানুষ সুইসাইড বেশি করছে। এছাড়া আর কি ফাইন্ডিংস আমরা পেতে পারি, বলছি যে 10% মানে ট্রিটেড হচ্ছে মাত্র, এবং ইউএসএ তে যেটা 44%, সাউথ কোরিয়াতে 82%, আমাদের দেশে সেটা 10%। ইন্ডিয়াতে সাইকিয়াট্রিস্টের মানে বলছে একটা অদ্ভুত 1 মিলিয়ন মানুষে মানে সেখানে 3 জন সাইকিয়াট্রিস্ট আছে। এই একই জিনিস ইউকে তে 14,000 সাইকিয়াট্রিস্ট আছে প্রতি মিলিয়ন মানুষ পিছু। তো এবং হেলথের বাজেটেও আমাদের দেখা যাচ্ছে যে সেটার মেন্টাল হেলথের জায়গাটাতে খুব কম পার্সেন্টেজ রয়েছে। আমরা যদি অ্যাংজাইটি ডিসঅর্ডারের জায়গাটা দেখি একটুখানি, সেখানে আমরা দেখবো 34 মিলিয়ন ইন্ডিয়ানরা কিন্তু অ্যাংজাইটি দ্বারা আক্রান্ত কোনো না কোনো ভাবে। এবং বলছে আরো একটা অদ্ভুত মানে পিকচার দেখে, যে আমাদের সারা দেশে 4,000-এরও কম সাইকিয়াট্রিস্ট আছে, 2,000-এরও কম ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছে, এবং স্টিগমা ভীষণভাবে উপস্থিত, বারে বারে ফিরে এসছে এই স্টিগমার কথা। আমাদের দেশে স্টিগমা ভীষণভাবে রয়ে গেছে মেন্টাল হেলথ নিয়ে। এবং বলছে 70 থেকে 92% লোক যারা মেন্টাল হেলথ এর, মেন্টাল হেলথ কেয়ারের প্রয়োজন আছে কিন্তু তারা পাচ্ছেন না, এতটা হাই যেখানে।
এবং আমরা যে ইকোনমিক জায়গা নিয়ে এত আলোচনা করি, ইকোনমিক দেশের ইকোনমি নিয়ে যখন কথা বলি, এই মেন্টাল ইলনেস বা এই মানসিক সমস্যাগুলোর জন্য, মেন্টাল হেলথ কন্ডিশনের জন্য বহু মানুষ তাদের কর্মক্ষেত্রে যেতে পারছে না, তাদের ওয়ার্ক ডে নষ্ট হচ্ছে এবং ইকোনমিক লস হচ্ছে ভীষণ ভাবে। এবং আরো দুটো ফাইন্ডিংস বলবো যেটা আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়, বলছে যে ওয়ার্ক প্রেশার, প্রচন্ড প্রলং ওয়ার্ক প্রেশার এর ফলে বাবা মারা সাধারণত বাচ্চাদের আজকাল আর কোয়ালিটি টাইম, অ্যাডিকুয়েট কোয়ালিটি টাইমটা দিতে পারছে না। তো নিমহান্স ব্যাঙ্গালুরুর একটা ফাইন্ডিংস এ বলা হচ্ছে যে প্রতি 7 জন বাচ্চার মধ্যে একজন বাচ্চা আছে যারা বেড়ে উঠছে, যারা মেট্রোতে থাকে, মেট্রোস গুলোতে আছে, তারা কিন্তু মেন্টাল হেলথে কোনো না কোনো মেন্টাল হেলথ ইস্যুর সাথে সাফার করছে, তারা কিন্তু লড়াই করছে। এবং আরো একটা কাজ হয়েছে রিসেন্টলি 2018, সেখানে বলছে 47% মানুষ কিন্তু ভীষণ জাজমেন্টাল। তাদের কাজ মানে একটা সার্ভে করা হয়েছিল, তাতে সেই সার্ভেটাতে দেখা যাচ্ছে যে 47% মানুষ এই মেন্টাল হেলথ ইস্যুস গুলো সম্পর্কে এবং সেই মানুষ আক্রান্ত মানুষগুলো বা এফেক্টেড মানুষগুলো সম্পর্কে ভীষণ জাজমেন্টাল, এবং 60% মানে তারা মনে করে যে ওদের আলাদাই থাকা উচিত। তার মানে দেখুন স্টিগমাটা কতটা লেভেলে, তারা মনে করছে যে এটা এরকমই হওয়া ভালো, তারা আলাদাই থাকুক, হেলদি লোকদের সাথে তাদের না মেশাই। তো তাহলে আমরা পরের ধাপটা এসে গেছি যে আমরা কি করতে পারি। এই তো এতক্ষণ স্টিগমা নিয়ে বললাম, আমরা এটা জানি, এবার আমরা কিভাবে এটা লড়াই করতে পারি। প্রথম কথা হচ্ছে প্রোটেস্ট। একজন রেসপন্সিবল নাগরিক হিসাবে যেখানে মেন্টাল হেলথ এর কথা আসছে, যেখানে স্টিগমার জায়গা আসছে, সেখানে অবশ্যই প্রথমে প্রোটেস্ট করা উচিত, কোনো রকম নেগেটিভ অ্যাটিটিউড যাতে থাকে। তারপরে আসছে এডুকেশন। এডুকেশন জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, আমরা হয়তো সব জানি না, কিন্তু জানার চেষ্টা করতে হবে, সেটা ছড়িয়ে দিতে হবে। এবং সেই জায়গাটা ইনফরমেশন, হয়তো সব ইনফরমেশন জানা সম্ভব নয়, কিন্তু প্রয়োজনে কোথায় যাব, কার কাছে যাব, এই জায়গাটা নিয়ে ঢাক ঢাক গুড় গুড় করা কিন্তু একটু বাদ দিতে হবে, এই ইনহিবিশনটাকে কাটাতে হবে। তার জন্য প্রপার এডুকেশন দরকার। এডুকেশন বলতে কলেজ স্টুডেন্টদের মধ্যে, অ্যাডোলেসেন্স যারা তাদের মধ্যে, বিভিন্ন কমিউনিটি রেসিডেন্টস যারা আছেন এবং যারা মেন্টাল ইলনেস এর সাথে লড়াই করছেন, তাদের মধ্যেও এটা ছড়িয়ে দিতে হবে, তাদেরও এডুকেট করতে হবে, তাদেরও রাইট আছে, তারাও জানার অধিকার তাদের আছে যে তাদের কি হয়েছে, কি করতে পারেন। তারা কন্ট্যাক্ট করতে হবে সেই সব মানুষের সাথে যারা মানে সেই সব মানুষগুলো যারা মেন্টাল হেলথ ইস্যুস এর সাথে লড়াই করছেন। এর ফলে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামের দ্বারা কিন্তু এগুলো ছড়িয়ে দিতে পারি। আমরা স্টপ, যেটাকে একটা বলা হচ্ছে, একটা স্টপ ক্রাইটেরিয়া আছে যেখানে স্টিরিওটাইপ গুলো, স্টিরিওটাইপিংটা বন্ধ করতে বলছে, এবং যেখানে খুব তুচ্ছ করে দেখা হচ্ছে মেন্টাল হেলথ কন্ডিশন গুলোকে, সেটাকে বন্ধ করতে বলা। এবং মানে যে মানুষদের, যারা মেন্টাল হেলথ ইস্যুজ এর সাথে লড়াই করছেন, তাদের খারাপ ভাবে বিহেভ না করা, অফেন্ড না করা, তো এইগুলো হচ্ছে স্টপ এর মধ্যে পড়ছে। এবং মিডিয়াকে বলা আছে, আপনার মিডিয়ার একটা রোল আছে এক্ষেত্রে। মিডিয়া যদি, মিডিয়ার দ্বারা আমরা এতটাই প্রভাবিত, মিডিয়া যদি সঠিক পিকচারটা ডিপিক্ট করে, মাত্রাতিরিক্ত দেখাতে হবে না, অতি ভালো দেখাতে হবে না, তাহলে কিন্তু সেই জায়গাটা আমরা অনেকটা এগিয়ে আসি। আমরা কাগজ বা এই গণমাধ্যম গুলোকে ইউজ করে, এবং আজকাল সোশ্যাল মিডিয়া, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মটাকে যখন ইউজ করতে পারছি, তাদের একটা বড় ভূমিকা থাকছে। এবং 2010 সালের একটা ইকুয়ালিটি অ্যাক্ট আছে, যাতে বলা হচ্ছে যে মানুষটা সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে, অবশ্যই যে মানুষরা মেন্টাল হেলথ ইস্যুস বা মানে প্রত্যেক মানুষেরই কিন্তু সমাজের একটা পার্ট, এবং প্রত্যেক মানুষেরই কিন্তু কাজের, শিক্ষার সেই জায়গায় রাইট গুলো আছে, এবং সেই জায়গায় তাদের যেন সেই বৈষম্যটা না দেখানো হয়। তো আমরা কি কি করতে পারি, আমরা সবাই যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা একটা মানুষকে লেবেল করব না আগে, সেই মানুষটার সত্তাটা তার অন্য কিছু দিয়ে, তার সত্তাটা কিন্তু তার ডিসঅর্ডার নয়, তাকে তার ডিসঅর্ডার থেকে, আমি বলছি না, তার ডিসঅর্ডারও তার একটা পার্টে রয়েছে নিশ্চয়ই, কিন্তু সেটাই তার সত্তা নয়, তাকে এই জায়গাটা দিতে হবে। এবং মেন্টাল হেলথ ইস্যুগুলোকে নিয়ে একটু খোলাখুলি আলোচনা করতে হবে, অ্যাকনোলেজ করতে হবে যে হ্যাঁ এটা হয়েছে, বা না হলে মানুষ কিন্তু কোনোদিনও এই বেড়াটাকে ভাঙবে না, ভাঙতে চাইবে না। এবং এডুকেট করা, যেটা আগের বারেও বললাম, এডুকেট নিজেদের সকলকে, আমাদেরও জানা দরকার
যে এবং যে মানুষটা আমরা রুগী যাকে বলছি তারও জানা দরকার, সাইকো এডুকেশন বলে, সাইকো এডুকেট করা তাকে যে কিরকম অসুখ, অসুখের ধরন কি এবং কতটা, একটা প্রপার পিকচার দেওয়া। বি অনেস্ট অ্যাবাউট ট্রিটমেন্ট, এখানে বলা রয়েছে যে আমাদের প্রপার পিকচার দেওয়া, যেটা প্রগনোসিস কিরকম, সুস্থতার হার কিরকম, কতদিনের ট্রিটমেন্ট এবং কোথায়। আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমরা কাউন্সেলিং করাবো না ওষুধ খাবো, তো নাকি দুটোই করাবো। কোথাও প্রয়োজন হয় অল্প ডিগ্রিতে, কোথাও শুধুমাত্র কথা বললেই যেখানে হয়ে যাচ্ছে সেই জায়গাটায় কথা বলা, যেখানে যে অসুখগুলোর ক্ষেত্রে কথা বলে লাভ নেই, ওষুধটাই প্রয়োজন, সেখানে ওষুধ খাওয়া, এবং যেখানে দুটো একসাথেই চলতে পারে সেই জায়গাটার হেল্প যাতে আমরা পাই সেটা দেখা। এবং ল্যাঙ্গুয়েজ ইউজের ব্যাপারে আমরা ভীষণ রাফলি কথা বলি অনেক সময় এইসব ক্ষেত্রে, কি পাগল যাচ্ছে। তো এই জায়গায় আমরা হয়তো একটু সেন্সিটিভ হই, একটু সফটলি তাদের সাথে, মানে সফটলি ইন দ্য সেন্স একটু সেন্সিটিভ হতে পারি এই ইস্যুটাতে। এবং ফিজিক্যাল আর মেন্টাল ইলনেস কিন্তু এটা ইকুয়াল। আমার বাড়িতে যদি আর্থারাইটিস এর কোনো রোগী থাকে, তাকে তো আমরা ফেলে দিয়ে চলে যাচ্ছি না, তাহলে একই ভাবে যে মেন্টাল ইলনেস এর সাথে লড়াই করছে তাকে অনেক সময় আমরা এরকম অনেক ইনস্টেন্সেস দেখেছি যাদের ফেলে দিয়ে চলে যাওয়া হয়, সেই জিনিসটা যাতে না করা হয়, তাদেরও ট্রিটমেন্ট করানো হোক, সেই জায়গাটা একটা, সেইটা যাতে বাড়ানো যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে সহানুভূতি না দেখিয়ে যদি সমানুভূতি দেখানো যায়, মানে সিম্প্যাথি না দেখিয়ে যদি এমপ্যাথির জায়গাটা দেখানো যায়, যে আজকে মানুষটা অন্য মানুষটার হয়েছে, কালকে কিন্তু এটা আমারও হতে পারে, আজকে আমার হয়েছে, আজকে অন্যের হচ্ছে, কালকে আমার হবে না, এই গ্যারান্টিটা কেউ দিতে পারে না, তাই জন্য অন্যের জুতোয় পাতা একবার গড়িয়ে দেখা উচিত, তার প্রতি এমপ্যাথাইজ করা উচিত যে এরকম পরিস্থিতিতে তার কিরকম লাগবে, তাকে যখন আমরা এরকম আচরণগুলো করছি তার কিরকম লাগবে। এবং একটা ইনক্লুশন, যতটা সম্ভব সেই জায়গাটা ইনক্লুড করা, কম্প্যাশন দেখানো, মিডিয়ার রোলটা আমরা যেরকম বললাম, তো এবং লেভেল না করা, এই জায়গাগুলো। এবং প্রত্যেক মানুষের মধ্যে কিছু জায়গা আছে যেগুলো তার সম্পদ, তো সেই জায়গাগুলোকে, মানে এম্পাওয়ারমেন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়া, তাকে লজ্জায় ফেলাচ্ছে বোধ হয় সেটা বেশি ভালো। তো এই প্রসঙ্গে একটু এখন চেঞ্জ হচ্ছে সিচুয়েশন, অনেকটা আগের চেয়ে বেটার হয়েছে, পুরোপুরি বেটার না হলেও স্টিগমা পুরোপুরি তো চলে যায়নি, কিন্তু একটু চেঞ্জ হয়েছে। আমরা জানি যে মেন্টাল হেলথ অ্যাক্ট ছিল 1987 সালে, তারপর সেটা জানি না কোথায় কি হয়েছিল, 2017 সালে মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট যেটা আর কি আসছে, সেখানে মানে ওটাকে চেঞ্জ করে সেটার কিছু সংশোধন করা হয়েছে, যেমন সুইসাইডকে ডিক্রিমিনালাইজ করা হয়েছে। আমরা আগে বলতাম যে যে সুইসাইড অ্যাটেম্প নিচ্ছে ওর মরে যাওয়াই ভালো, ও খুব ভীরু, ও কাপুরুষ, ওর বাঁচার কোনো রাইট নেই, এই জায়গাটা কিন্তু নয়, সে ক্রিমিনাল নয়, সে মানসিক ভাবে অসুস্থ, একটা মানসিক কন্ডিশনে আছে বলেই সে এটা করছে, তাই জন্য সুইসাইডকে ডিক্রিমিনালাইজ করা হয়েছে পানিশমেন্টের বদলে। এবং আর একটা জিনিস হচ্ছে মানুষকে এম্পাওয়ার করা, যে ব্যক্তি পারছে, যা সিভিয়ারিটি অতটা নয় বা যে ফাংশনিং, তাকে তার কিছু ডিসিশন যাতে সে নিজে নিতে পারে সেই জায়গাটা দেখা। এবং হেলথ কেয়ার, হেলথ মানে এই হেলথ কেয়ারের জন্য, মানে কিছু চিকিৎসা পাওয়ার জন্য যাকে তাকে যাতে তাকে অনেক দূর অব্দি যেতে না হয়, এই জিনিসটা এনশিওর করা, তার জন্য বিভিন্ন ব্যবস্থা করা, যাতে অনেক দূর দূর থেকে মানুষকে চিকিৎসার জন্য না আসতে হয়, সেই জিনিসের কথা বলা হচ্ছে। এবং আরো কিছু বলা হচ্ছে যে সমাজের বিভিন্ন রেসপন্সিবল মানুষদের কি কি করণীয়, যেমন পুলিশদের কি করণীয় সেটা মেনশন রয়েছে। এছাড়া ইলেকট্রো কনভালসিভ থেরাপি, আমাদের অনেকেরই ধারণা যে সাইকোথেরাপি বা ট্রিটমেন্ট মানেই তো শক দেবে, এটা একটা ভুল ধারণা, তো সব ট্রিটমেন্ট একরকম হয় না, আমরা এটাই কোথাও একটা গন্ডগোল করে ফেলি, যে সব ট্রিটমেন্ট তো শক ট্রিটমেন্ট নয়। তো এখন এমনিও ইলেকট্রো কনভালসিভ থেরাপির ব্যবহার খুব রেস্ট্রিক্টেড হয়ে গেছে, এবং হলেও সেটা মাসেল রিল্যাক্সেন্ট বা অ্যানেস্থেশিয়া দিয়ে করা হবে, এবং মাইনর যারা বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহারটা না করতে বলা হচ্ছে। তো এইটা আমরা হেলথ কেয়ার অ্যাক্টে, যেটা একটা উল্লেখযোগ্য চেঞ্জ, যেটা একটা পজিটিভ চেঞ্জ আমরা বলবো। তো আমাদের মনের দিকটা যদি আমরা একটু চেঞ্জ করি, আমরা নতুন করে একটু শুরু করতে পারি, আবার যদি ভাবি আমরা অনেকেই জানি অনেকেই জানি না, তো সেটা আমরা নতুন করে শুরু করতে যদি আমাদের হেল্প করে। এখানে আমার একটা কোটেশন আমার বেশ পছন্দ, মেন্টাল ইলনেস ইজ নাথিং টু বি অ্যাশেমড অফ,
বাট স্টিগমা অ্যান্ড বায়াস শেম আস অল। হ্যাঁ, এই মেন্টাল ইলনেস এর লজ্জাটাও আমাদেরই ক্রিয়েট করা, আমাদের সমাজেরই ক্রিয়েট করা, এবং তার থেকে সৃষ্ট এই স্টিগমা এবং বায়াস এইগুলো আমাদেরই সৃষ্ট। তো আমরাই চেষ্টা করলে পারি একটা চেঞ্জ আনতে। তো যেগুলো আমাদের সৃষ্টি করা সেই জায়গাটা কিন্তু আমরাই চেঞ্জ আনতে পারি কোথাও। তো সেই জায়গা আমরা যদি মানে আমাদের সেই জায়গাটা একটু চেঞ্জ আনি, তাহলে বোধ হয় খুব ভালো হয়। আমার লাস্ট স্লাইডটা আমি একটা কথা বলতে চাই। এইখানে একটা স্লাইড রয়েছে, এই স্লাইডটা নিয়ে আমি আলাদা করে কিছু বলবো না। এখানে দুটো স্লাইড একসাথে মানে দুটো একসাথে করা আছে ছবি। একটা হচ্ছে আজ থেকে আর 6 দিন বাদে ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে, যেটা 10 সেপ্টেম্বর আছে, এবং ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে, যেটা আগামী মাসের 10 তারিখে রয়েছে। এবারে টপিক হচ্ছে মেন্টাল হেলথ ফর অল, যেটা আমারও বলার উদ্দেশ্য ছিল যে আমরা সবাই কিন্তু অল্প সিমটম থাকুক না থাকুক, সামান্য সমস্যা থাকুক, মেন্টাল হেলথ তো এক্সিস্ট করে। এবং সেটার পরিপ্রেক্ষিতেই বলবো যে এইরকম এই অনুষ্ঠান এরকম অনেক হয়, অ্যান্টি টোব্যাকো ডে দেখি, ডায়াবেটিস ডে, অ্যান্টি ক্যান্সার ডে, এরকম অনেক কিছু আমরা দেখি। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে আজকে যে আমরা আলোচনাটা করলাম, এই আলোচনাটা অনেকটাই আমার মনে হয় যে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে যদি এখানে 5 জনও শোনে, এখানে যারা ছাত্র ছাত্রীরা যারা রয়েছেন, যেটা স্টুডেন্টদের জন্য যদি হয়ে থাকে, এরকম লেখাও ছিল, যদি 5 জন স্টুডেন্ট শোনে, একটা স্নোবলের এফেক্ট এসে যদি আরো 5 জনকে বলে, আরো 10 জনকে বলে, এরকম ভাবে একটা বৃহত্তর জায়গায় যদি রিচ করা যায়, এখান থেকে যদি 5 জনে সেটা একটু নিয়ে আর এই জায়গাটাকে একটু এগিয়ে নিয়ে যায়, আরো কয়েকজনকে বলে, তাহলে মনে হয় এই দিনগুলো শুধু আনুষ্ঠানিক ভাবে উদযাপিত হবে সেটাই নয়, এই দিনগুলো সেখানে একটা সার্থকতাও আছে, এবং আমার এই আলোচনাটাও সেখানে একটু সার্থক মানে সে আলোচনারও সার্থকতা সেখানে। তো আমাদের মননে এবং চিন্তনে যদি আমরা একটা পরিবর্তন আনার চেষ্টা করি, তাহলে মনে হয় আমাদের পৃথিবীটা আরো সুন্দর হয়ে উঠবে। থ্যাংক ইউ। ধন্যবাদ অবন্তী দিকে এত সুন্দর করে তার মতামত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। মানসিক স্বাস্থ্যের প্রতি যে আমাদের যত্ন নেওয়া দরকার, সে সম্পর্কে আমাদের সকলকে এবং আমাদের সমাজকে অবগত করানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। কিছু প্রশ্ন আছে, আমাদের ইন্টারঅ্যাক্টিভ সেশন শুরু হচ্ছে, কিছু প্রশ্ন আছে অবন্তীদির কাছে, আমি শুরু করছি। আমাদের প্রথম প্রশ্ন বাংলা বিভাগ থেকে এসেছে, কি করেছেন তার নামটা দেওয়া নেই, কিন্তু বাংলা বিভাগ থেকে এসেছে, আমি প্রশ্নটা বলছি। প্রশ্নটা হচ্ছে, ছেলেদের মধ্যে আত্মহত্যার সংখ্যা এদেশে এত বেশি কেন? সেই সময় আরেকটি প্রশ্ন আছে, তাদের উপর সামাজিক প্রত্যাশার চাপ অনেক বেশি বলে? অবন্তিদি। ঠিকই, মানে যিনি প্রশ্নটা করছেন যে আমাদের কলেজেরই টিচার, কলেজেরই অধ্যাপক হবেন, তো তাকে প্রথমে বলছি যে কোয়েশ্চেনটা আপনি নিজেই উত্তর অনেকটা দিয়ে দিয়েছেন, যে সামাজিক ভাবে এদের ক্ষেত্রে একটা সবসময় মানে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে অনেক কারণে বলছে পারিবারিক প্রত্যাশা হচ্ছে সবচেয়ে আগে, মানে সুইসাইড করার কারণ হিসাবে পরিবার একটা ফ্যাক্টর হিসাবে প্রথমে দেখা যাচ্ছে। তারপরে আরো অনেকগুলো ফ্যাক্টর রয়েছে ছেলেদের মধ্যে, আমাদের সমাজ প্রথম থেকে এমন কিছু ইম্পোজ করে রেখেছে ছেলে মেয়ে সবার মধ্যে, কিছু ডুজ অ্যান্ড ডোন্টস এই সমাজ যখন করে রেখেছে, সেখানে ছেলেদের যেমন বলা হয়েছে ইমোশনাল এক্সপ্রেশনটা না করতে, যতটা পারো কম করো, তুমি যদি ইমোশনাল ইমোশনটাকে এক্সপ্রেস করো, তুমি যদি কেঁদে ফেলো সবার সামনে, লোকে কি বলবে, কি মেয়েদের মতো কাঁদছে দেয়। যদি একটুখানি এমন কিছু ক্ষেত্রে দেখা গেছে যে সেখানে ইমোশনটা, এমনকি তার নিকট আত্মীয় বিদায় হয়েছে, তখন সে চোয়াল শক্ত করে রয়েছে, সে কাঁদতে পারবে না, যেন তাকে কেউ বলে দিয়েছে যে তোমার কিন্তু কাঁদা মানায় না। তো এইরকম যে তাকে সবসময় একটা স্ট্রং রোল, যে তুমি না বাড়ির বড়, তুমি না ছেলে, তুমি পুরুষ, তুমি কিন্তু ভেঙে পড়তে পারো না, এই জিনিসটা কোথাও তাকে ভেতরে ভেতরে, সে সবসময় কষ্ট তো মানুষ, তার তো ইমোশন আছে, সে ছেলে হোক মেয়ে হোক, ইমোশনটাকে সে যখন ইমোশনের একটা মানে একটা চ্যানেল থাকা দরকার, একটা যেখানে সে প্রকাশ করবে, সেই প্রকাশটা কিন্তু তাকে মানায় যে সে স্ট্রং হবে, সে অ্যাগ্রেসিভ হবে, এইটাই তাকে মানায়।
তার পৌরুষের সাথে যায় ব্যাপারটা, কিন্তু সে যদি দুর্বল হয়, সে যদি একটু উইক হয়ে মানে দুর্বলতা প্রকাশ করে ফেলে কাঁদলে, এবং একই সাথে আর একটা জিনিস হচ্ছে যে চাকরি ছেলেদের ক্ষেত্রে আমাদের এখনো আজও কোন মেয়ে যদি চাকরি না করে বেশিরভাগ ক্ষেত্রে কেউ কিছু বলবে না, মেয়েরা যেন ও নিজের ইচ্ছায় চাকরি করছে পড়ছে, এক্সেপশন অবশ্যই আছে কিন্তু সাধারণত এটা ধরে নেওয়া হয় মেয়ে পড়াশুনো করে নিয়েছে এবার বিয়ে দিয়ে দাও এরকম, কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু তাকে চাকরি পেতেই হবে। তো আশেপাশের মানে সবগুলোই সার্জন মানে স্যার বা ম্যাডাম যেই কোয়েশ্চেনটা করুন, তো তাকে এটাই বলবো যে অনেকগুলো ফ্যাক্টর, সামাজিক প্রত্যাশা যেটা আপনি বললেন, ইমোশনকে এক্সপ্রেস না করার জায়গায় থাকছে, তার উপর ফ্যামিলির দায়িত্ব থাকছে, ইকোনমিক বার্ডেনটাও অলিখিত ভাবে তার কাঁধে, খুব কম সংখ্যক জায়গাতেই আছে শুধু মহিলা চালাচ্ছে, সেক্ষেত্রে ফ্যামিলি সেটা দেখা যায় অবশ্যই কিন্তু সেটা কম, রেশিওটা কিন্তু ছেলেরাই, আমি পরিবারের রুজি রুটি মানে আমি ব্রেড আর্নার, এই জায়গাটায় ছেলেরা কোথাও একটা প্রাইডও হয়তো পায়। তো সেই জায়গাটার থেকে যদি আজ যে চাকরির বাজার বা কোনো কারণে যদি সে সেরকম ভাবে প্রত্যাশা পূরণ করতে না পারে, ছোট থেকে একটা ছেলের উপর তুমি ছেলে তোমাকে এই এই করতে হবে, এই এই শিখতে হবে এবং এই এই কাজগুলো করতে হবে, মেয়েদের ক্ষেত্রেও আছে ছেলেদের ক্ষেত্রে যেগুলো বলে দেওয়া হচ্ছে সেগুলো যদি সে পূরণ করতে না পারে, একটা মেয়ে যদি চাকরি না করে কেউ তাকে সেভাবে কিছু বলবে না, কিন্তু একটা ছেলে যদি চাকরি ব্যবসা যাই হোক যদি সে রুজি রুটির জন্য সে যদি আর্ন করতে না পারে তখন সে বলবে কোনো কাজের না বেকার, তাহলে সেটা কিন্তু সবসময় তাকে কুড়ে কুড়ে খায়। তো সেই জন্য কোথাও না কোথাও সমাজ তাকে প্রতিনিয়ত এই জায়গাটায় ফেলে দিয়েছে, যেটা খুবই দুঃখের কিন্তু এটাই ফ্যাক্ট যে প্রত্যেকটা ক্ষেত্রেই তার ইমোশনকে এক্সপ্রেস না করতে দেওয়ার জন্য, আর একটা হচ্ছে যে এই এই যে যে যেভাবে চাকরি বাকরির বাজারে সে যদি লড়াইয়ে মানে সেই র‍্যাট রেসে যদি এগিয়ে যেতে না পারে, সেখানে মারা বলছে এই দেখ ও ক্লাসের ওই ছেলেটা ফার্স্ট হচ্ছে তুই কি করছিস, তোকে এটা করতে হবে সব সময়। এবার অন্যের চাপটাও না কোথাও আমি নিজের একটা স্ট্যান্ডার্ড তৈরি করে নিই, যদি আমি খুব ভালো পড়াশোনা একটা ছেলে হই তখন আমি ভাববো যে আমি তো ফার্স্ট হতে পারছি না, কেন পারছি না, সত্যি তো আমার স্ট্যান্ডার্ডটা তো বেশ ভালো, তাহলে আমি নিজের জন্য যে সেট স্ট্যান্ডার্ড যেটা নিজের জন্য যে জায়গাটা তৈরি করেছি কোথাও সেই জায়গাটা থেকেও আমি নেমে যাচ্ছি, আমার সেই জায়গাটা থেকে যে আমি নেমে যাচ্ছি সেটা আমার কাছে আমার পৌরুষে লাগছে সেইটার জন্য হয়তো। এবং আর একটা জিনিস বলবো যে সেটা হচ্ছে যে ইমোশনাল রেগুলেশন, এটা আমি বলছি না এটা রিসার্চ বলছে, ইমোশনাল ইন্টেলিজেন্স এর দিক থেকে ইমোশনাল রেগুলেশন বা সে ইমোশনাল অ্যাপ্রেজাল এই জায়গাগুলো মেয়েরা অনেক বেটার করতে পারে, অনেক বেটার হ্যান্ডেল করতে পারে, সেক্ষেত্রে ছেলেরা হয়তো এই রেগুলেশন অফ ইমোশনটা বা ইমোশন হ্যান্ডেলিং এর জায়গাটা অ্যাপ্রেস করার জায়গাটা হয়তো অতটা ভালো করে হয়তো পারছে না বলবো না, তার মতো করে করছেন যেটা তাকে আরো চাপে ফেলে দিচ্ছে, হয়তো ডিল করে উঠতে জুঝে উঠতে পারছেন না। তো এইটাই আশা করি আমি উত্তর দিতে পেরেছি, ধন্যবাদ অবন্তি দি। আরেকটা প্রশ্ন বোধ হয় আছে অদিতি, অদিতি জানা, সুইসাইড অ্যাটেম্পট করা মানুষের মধ্যে আবার সুইসাইড করার প্রচেষ্টা দেখা যায়, এটা প্রিভেন্ট করতে বাড়ির তরফ থেকে কি কি উদ্যোগ নেওয়া দরকার? আচ্ছা, সুইসাইড অ্যাটেম্পট করা, এটা ঠিকই যে অনেক সুইসাইড অ্যাটেম্পট করার পর মানুষ যদি বেঁচে ফিরে যায় তখন অনেক সময় দেখা যাচ্ছে যে তাকে একটা প্রপার কাউন্সেলিং বা একটা প্রপার থেরাপি সেশনের মধ্যে দিয়ে যাওয়া প্রয়োজন, সেই সেশনটায় যেখানে তার মানে সাধারণত মানুষ যখন সুইসাইড করছে তার একটা কগনিটিভ ট্রায়াড আছে, যেটা বেকের কগনিটিভ ট্রায়াড, সেটাকে বলে হেল্পলেসনেস হোপলেসনেস আর হেল্পলেস হোপলেস আর আমি অ্যাংজাইটিটা আমি ভুলে গেছি, হেল্পলেস হোপলেস আর ওয়ার্থলেসনেস, রাইট? তো এই তিনটে যে জিনিস রয়েছে এই তিনটেতে কোথাও তার মানে সেখানে সেই দিক থেকে সে একদম ভেঙে পড়ে, সেই জায়গাগুলোকে বুস্ট আপ করতে হবে কিভাবে, কগনিটিভ রিস্ট্রাকচারিং করে, তার যে ভাবনাগুলো যে সে যে কারণে ভেঙে পড়ছেন তার কারণটা শুধুমাত্র মানে তার অসুবিধার কারণটা নয়, তার মনের ভেতরে যে কেন এই কারণগুলো যে রয়েছে সেটা তার কগনিটিভ জায়গায় যে এরারটা তৈরি করছে এটাকে কগনিটিভ এরার বলে, এই কগনিটিভ এরার গুলোকে এই ট্রায়ারটাকে যখন ভেঙে দেওয়া হয় এই কগনিটিভ এরারটাকে
যখন আমরা বুঝিয়ে তার রিস্ট্রাকচারিং করা যায় এরার গুলো আস্তে আস্তে, আমরা যখন ইমোশনাল হয়ে যাই সাধারণত হয় কি আমরা খুব ক্লাউডেড দেখি, আমরা পরিষ্কার ভাবে দেখতে পারি না, তো সেই জন্যই তখন আমাদের এক্সপার্টের হেল্প প্রয়োজন যারা আমাদের এই জায়গাটা দেখাবেন। তো সেই জন্য যখন সে ফিরে আসছে মানে ওই জায়গাটা থেকে একটা জীবন পাচ্ছেন, তাকে এই জায়গাটা দেখানোর চেষ্টা করা, শুধু বাইরের দিক থেকেই নয় বা তার থেকে সমস্যাটা তো সরে যাবে না, সমস্যাগুলো থেকেই যায় হয়তো যে কারণে সে করছে, কিন্তু সমস্যা থেকে ডিল করার কিছু উপায় তাকে বলে দেওয়া হয় বা মানে কগনিটিভ রিস্ট্রাকচারিং এর মাধ্যমে। এবারে আর একটা জিনিসও বলা হয় যে তখন কিন্তু প্রাথমিকভাবে এটা বারবারই বলা হয় যে যদি মনে হয় সেই মানুষটা ওটা নিয়ে আলোচনা করলে যেন খারাপ হবে তা কিন্তু নয়, সেই মানুষটাকে কাছের মানুষজন যেন একটু নজরে রাখেন, যেন একটু তার সাথ দেন এবং তাকে একটু দেখেন, যে নজরে রাখেন যেন কোনোভাবে সে এমন কিছু একা টাইম পেয়ে যাতে তার মনে আবার ওইগুলো উঠে না আসে, এবং সঙ্গে সঙ্গে তার থেরাপি এবং মেডিসিন তো চলতেই হবে, কারণ যে মানুষটা সুইসাইড অ্যাটেম্প করছে তার কিন্তু জায়গাটা এরকম যে তার একটা মেডিসিনাল হেল্প কিন্তু তার প্রয়োজন। তো সেক্ষেত্রে তার মেডিসিনের সাথে সাথে একটা প্রপার সাইকোথেরাপিউটিক ইন্টারভেনশনের প্রয়োজন যাতে তাকে এটা প্রিভেন্ট করা যায়, সেক্ষেত্রে মনে হয় একটু হেল্প হয় সেটা। হ্যাঁ, আপাতত আর কোনো প্রশ্ন দেখছি না। ও আচ্ছা, আবার একটা প্রশ্ন এসেছে একটি স্টুডেন্টের কাছ থেকে, স্মৃতি চক্রবর্তী। ও প্রশ্ন করেছে, ম্যাম আমরা তো এতদিন লকডাউনে গৃহবন্দী অবস্থায় আছি, ফলে আমাদের মানসিক চাপ পড়ছে, এর থেকে মুক্তির উপায় কি? আমরা বোধহয় মানে আমি আবার বলবো স্মৃতিকে, তার উত্তরটা আমরা নিশ্চয়ই দেবো, কিন্তু তাও বলবো যে আগে আমরা এটা নিয়ে একটা কমপ্লিট সেশনও হয়েছে, প্লাস আমাদের NSS এই লাস্ট উইকেই হলো নীলাঞ্জনা ম্যাডাম এর একটা দারুণ আমরা ইন্টারঅ্যাক্টিভ সেশন শুনেছি, সেখান থেকে আমরা কিছুটা আইডিয়া পেয়েছি। তাও আমি একটু বলবো যে কয়েকটা ছোটখাটো জিনিস যেরকম মানে ওপর ওপর ভাবে ভালো থাকার জন্য আমরা অনেক কিছু করতে পারি, রেগুলার এক্সারসাইজ করা, প্রাণায়াম বা যোগা যদি কেউ করতে পারেন, ব্রিদিং এক্সারসাইজ, এই জায়গাগুলো কোথাও আমাদের হেল্প করে, হবিজ যে কাজগুলো আমাদের ভালো লাগে, দিনের একটা টাইমে কখনো ওটা একটু করে দেখবেন, দিনের একটা সময় যেটা আমার ভালো লাগার কাজ, আমি তো দায়িত্ব সারাদিনই করছি তো কখনো আমার ভালো লাগার কাজটাও একটা করবো, সেটা যা কিছু হতে পারে, এবং একটা একটা রুটিন, স্ট্রিনজেন্ট রুটিন না হলেও একটা রুটিন যদি আমরা একটু মেনে চলি, বাড়ির বয়স্ক বা বাচ্চাদের সাথে একটু টাইম কাটানো এবং সারাদিন ফোনের সামনে না থেকে আমাদের মনে হয় এই জায়গাগুলো আমরা করতে পারি। আর একটা হচ্ছে আমাদের সিচুয়েশনটা একটু মেনে নিতেই হবে, কারণ এই সব চেঞ্জে একটা আমাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেয় সব চেঞ্জে, সেই চেঞ্জটা আমরা একদিন না একদিন তো কাটিয়ে অবশ্যই উঠব, এই আশাটাই আমরা রাখি, এটাই আমাদের এগিয়ে নিয়ে যেতে স্ট্রেংথটা দেয় যে এই অবস্থায় তো পড়ে থাকবো না, এবং চেঞ্জ গুলো সবসময় ডিফিকাল্ট হয়, তো সেই চেঞ্জটা যখন আমরা এখন আমাদের ওটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, এটা একটু নন জাজমেন্টালি আমাদের ধরে নিতে হবে যে এই পরিস্থিতিটা এরকম হবে, এই টাফ টাইমটা কিন্তু আমি তো চেঞ্জ করতে পারবো না, তো সেক্ষেত্রে যেরকম হচ্ছে এই সময় আমাদের অনেক কিছু পজিটিভ জায়গাও কিন্তু শিখিয়েছে, সেগুলো যদি আমরা ভাবি তাহলে হয়তো একটু স্ট্রেংথ পাবো যে তাহলে দিন কিন্তু খারাপ হচ্ছে আবার কিছুদিন পরে, হয়তো সেটা ছ মাস হোক আমরা এতদিন ধৈর্য তো ধরে ফেলেছি 6 মাস, তাহলে আমরা যতটা অ্যাকচুয়ালি ভাবি যে জিনিসটা ভয়ঙ্কর আমরা পারবোই না, তো আগের 6 মাস যেরকম পেরেছি তাহলে আগামী 6 মাসও হয়তো আমরা এতটা লড়াই করে নিতে পারবো, সেই জায়গাটা কিন্তু আমাদের রিসোর্স গুলোকে যদি আমরা বাড়িয়ে তুলি, আমরা আমাদের সোশ্যাল সাপোর্টের জায়গা, আমাদের ভেতরে স্ট্রেংথ গুলোর জায়গা, যে আমরা যা যা করতে পারি সেইগুলো আমাদের স্ট্রেংথ দেয়, আমাদের যুদ্ধ করার শক্তিটা, ওই ফুয়েল যেটাকে বলে, মানে কোনো কিছু চালাবার যে ফুয়েলটা আমাদের দেবে, তো সেই জায়গাটা মনে হয় আমাদের হেল্প করবে একটু, এবং এটা ভাবতে হবে যে আজ না হোক কাল একটা টাইমে পরিবর্তন আসবেই, আর একটু এতদিন ধৈর্য ধরলাম তো আর কোনো উপায় তো আমার নেই, আমি তো কিছু করতে পারবো না, তো এই গৃহবন্দিটা আমাদের সুবিধার মানে প্রাথমিক অবস্থায় তো আমাদের প্রয়োজন ছিল বলেই করা হয়েছে, না হলে হয়তো পরিস্থিতিটা আরো হাতের বাইরে চলে যেত, তো সেই জন্য সেটা একটা আশীর্বাদ বলেই যদি আমি ধরে নিই, আমাদের ভাবনা চিন্তার জায়গাটাকে যদি এই লকডাউন সম্বন্ধে একটু পজিটিভ করতে পারি তাহলে হয়তো ডিল করতেও আমাদের সুবিধা হবে।
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পল্লবী চৌধুরী, ওর প্রশ্ন হলো why women are far more anxious than men. পল্লবীকে বলছে, পল্লবী বোধ হয় আমাদেরই ডিপার্টমেন্টের স্টুডেন্ট, পল্লবীকে বলছে যে সাধারণত মহিলাদের একটা ব্যক্তিগত মানে ব্যক্তিত্বের ধরন একটা থাকে হয় যে অ্যাংজাইটির জিনিস, আমরা যেমন কিছু একটা ভাবনা থাকে যে মেয়েদের সাথে এটাই যেন বেশি খাপ খায়, তো সেখানে একটা হচ্ছে এই ফ্যাক্টর যেটা হচ্ছে একটা টেম্পারামেন্টের জায়গা, এছাড়া হচ্ছে আভ্যন্তরগত একটা তফাৎ হয় ছেলেদের এবং মেয়েদের। ছেলেদের যেমন অ্যাগ্রেশনটা বেশি প্রকাশ করাটা মনে হয় যে বেশি অ্যাগ্রেশন যদি বেশি প্রকাশ করে তাহলে তার পৌরুষের ক্ষেত্রে এটা ম্যাচ করে যাচ্ছে, যেন সে যেন ছেলেরা কাঁদতে পারবে না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা যেটা হয় মেয়েদের ঠিক উল্টো হয়, মেয়েরা কাঁদছে এই জিনিসটা কিন্তু খুব নর্মাল, মেয়েরা খুব ইমোশনালি অনেক ভালনারেবল হতে পারে সেটাও যেন অনেকটা নর্মাল, কিন্তু মেয়েরা অ্যাগ্রেশন প্রকাশ করছে সেটা হয় না, কিন্তু হিউম্যান ইমোশন তো ওইভাবে চলে না, মানুষের রাগ আছে, অ্যাগ্রেশন, অনেক আশা আকাঙ্ক্ষা মানে অনেক ডিজায়ার্স আছে, ইম্পালস আছে, যেগুলো আমাদের কালচারে মহিলাদের সাধারণত বলা হয় যেগুলোকে এক্সপ্রেস বেশি না করতে, মেয়েদের জন্য এগুলো যেন ঠিক অ্যাপ্রোপ্রিয়েট জেন্ডার সেক্স অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার নয়, সেই জন্য কোথাও তারা ওই প্র্যাকটিসটাই ওইটাই নেই, মেয়েদের মধ্যে ওই জিনিসটা নেই, এবং তারপরে কি হচ্ছে সেটা সেটা যেমন নেই কিন্তু সেটা চেপে রাখার ফলে অনেক সময় ফিজিক্যাল সিমটমস বা অন্যান্য ভাবে তো সেটা বেরিয়ে আসবে যে অবদমিত ইচ্ছা আকাঙ্ক্ষা গুলো বা রাগের জায়গাগুলো ওগুলো যদি চেপে রাখা হয় কোনো না কোনো আউটলেট দিয়ে তো বেরোবেই, তো সেটা না অ্যাংজাইটির ফর্মে বেরোতে থাকে, এটা একটা ভীষণ তারা সেজন্য অ্যাংশিয়াস হয়, আবার কিছুটা লার্নিংও হয় যেটা বললাম, একটা হচ্ছে যেটা চেপে রাখার ফলে হচ্ছে, আর একটা হচ্ছে টেম্পারামেন্টালি দে আর ডিফারেন্ট, ঠিক আছে, তাদের প্রিডিসপোজিশনটার জন্য তারা হচ্ছে অনেকটা বেশি অ্যাংশিয়াস হচ্ছে, আর আরেকটা কারণ হচ্ছে লার্নিংও কিছুটা, মেয়েদের ক্ষেত্রে যেটা বললাম যে তাদের আপব্রিঙ্গিং এর কারণে সে যেরকম দেখে শিখছে, আমরা যদি একটু বেশি মানে বলি বাবা গো মা গো কি হচ্ছে তাহলে যেন এটা মানে মানিয়ে যায়, কিন্তু একটা ছেলেদের ক্ষেত্রে সেটা মানায় না, আমি দেখেছি আমার বাড়িতে আমার দিদি আমার মা সবাই যদি একটা টিকটিকি আর শোলা এরকম বিনয় জিনিসে তারা কিন্তু অনেক সময় ভয় পাচ্ছে, সেটা যদি আমি লার্নিং এর দিক থেকে দেখি তারা যখন ভয় পাচ্ছে আমিও যেন ভাবছি যে এই বিহেভিয়ারটা যখন আমিও করছি এটা কিন্তু লোকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে যে আচ্ছা মেয়েদের জন্য এইগুলো মানে ঠিক আছে, মেয়েরা এইরকম ইমোশনাল এইরকম একটা টিকটিকি আর শোলা দেখেও ভয় পেয়ে যাচ্ছে, তো অ্যাংজাইটিতে তো মানে ফোবিয়াও যেরকম একটা পার্ট সেখানে তো এই ভয় পাওয়া এই বেশি অ্যাংশিয়াস হওয়া এই এই জায়গাগুলো মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যায় এই একটা কারণ। ধন্যবাদ অবন্তি, তবে ধন্যবাদ জানানোর পাশাপাশি একই সঙ্গে আন্তরিকভাবে দুঃখ প্রকাশও করে নিচ্ছি, তার কারণ এই এক ঘন্টার মতন একটি ছোট্ট পরিসরে এত ছোট্ট একটা সময় অল্প একটা সময় এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করাটা সত্যিই খুব দুঃসাধ্য, কিন্তু কিছু তো করার নেই, এইটুকু সময় আমরা দিতে পেরেছি তোমাকে। তোমার আলোচনা শুনতে শুনতে কয়েকটা কথা আসলে মনে হচ্ছিল। তুমি সাইকোলজির দিক থেকে যেভাবে মেন্টাল ইলনেসকে ব্যাখ্যা করেছো বা দেখেছো সেটা ঠিকই আছে, কিন্তু আমি তো ফিলোসফির লোক, ফলে আমার পার্সপেক্টিভটা তোমার থেকে একটু আলাদা, এবং আমার পার্সপেক্টিভটা একটু ভেতরে খুঁড়ে দেখার পার্সপেক্টিভ, আ কাইন্ড অফ ডিগিং অ্যাপ্রোচ যাকে বলে আর কি। তো সেখান থেকে যখন আমি বিষয়টা শুনছিলাম তখন আমার কতগুলো কথা মনে হচ্ছিল, সেটা হচ্ছে দেখো যদি রেনেসাঁ শেষ হওয়ার পর থেকে আধুনিক ইউরোপীয় দর্শনটাকে খেয়াল করি বা লক্ষ্য করি তাহলে দেখব যে আধুনিক ইউরোপীয় দর্শনের মূল কাঠামো কিন্তু হচ্ছে যুক্তি বা যুক্তিনিষ্ঠ পদ্ধতিবদ্ধ আলোচনা বা বিশ্লেষণ। এখন এই যে অতিরিক্ত যুক্তি নির্ভর একটা বৌদ্ধিক সত্যের আলোচনা বা বিশ্লেষণ বা অনুসন্ধান, এই যে একটা ট্রেন্ড তৈরি হলো, এটা যার হাত ধরে তৈরি হলো তিনি হচ্ছেন রেনে দেকার্ত, ফরাসি দার্শনিক। এই দেকার্তের দুটো খুব বিখ্যাত বই, অসংখ্য বই আছে, তার মধ্যে দুটো খুব বিখ্যাত বই নিয়ে আমরা কথা বলি, একটা হচ্ছে ডিসকোর্স অন দ্য মেথড আর একটা হচ্ছে মেডিটেশনস।
এই দুটো বইতে দেকার্ত মূলত একটা বিষয় দেখানোর চেষ্টা করছেন, সেটা কি না, পৃথিবীতে শুভ বুদ্ধি হচ্ছে একমাত্র বস্তু যা সমানভাবে সমস্ত মানুষের মধ্যেই রয়েছে, অর্থাৎ রিজন বা র্যাশনাল ফ্যাকাল্টি প্রত্যেকটা মানুষের মধ্যেই সমানভাবে থাকছে, এবং সেই রিজন বা র্যাশনাল ফ্যাকাল্টিটা কীরকম হতে হবে, না শুভ হতে হবে, অর্থাৎ খুব এমন একটা শব্দের প্রয়োগ, আমি তো বাংলা বলছি, এমন একটা শব্দের প্রয়োগ এখানে করা হলো যেখানে কোথাও যেন মনে হলো যে যা কিছু শুভ, যা কিছু শুদ্ধ চিন্তা বা যুক্তি নির্ভর, তাই যেন সত্যের পথানুসারী, আর যারা সেই পথে যেতে পারছে না তারা কিন্তু অন্য রকম, তারা আদার। অর্থাৎ দেকার্তের কাছে যে মানুষ এই শুভবুদ্ধির অধিকারী তারা সুস্থ, এবং যারা এই পথের ব্যতিক্রমী, অন্য পথ ধরে হাঁটছেন, তারা অসুস্থ বা উন্মাদ। এখন দেকার্তের কাছে এই চিন্তা ও যুক্তি এই ব্যাপারটা এক ও অভেদ ছিল, তাই উন্মাদ ব্যক্তির কাছে চিন্তা বা যুক্তি নির্ভর সত্যের সন্ধান করা সম্ভব ছিল না, অন্তত দেকার্তের যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার ছিল ফিলসফির, তার মধ্যে কখনোই এই উন্মাদকে ফিট করানো যাচ্ছে না। এখন দেখো সমস্যাটা হচ্ছে যে সমাজে তো চিরকালই কিছু লোক ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, যারা এই প্রতিষ্ঠিত স্বীকৃত যুক্তির বলয়ের বাইরে। এখন এদের ভাষা বা প্রকাশভঙ্গিও কোনো সুনির্দিষ্ট চিন্তার প্রকাশক নয়, কারণ এরা যেভাবে প্রকাশ করছে, এরা যেভাবে ভাষার ব্যবহার করছেন, সেটা যে আমার তোমার মতন করে একটা মেথডিক্যাল ওয়েতে হবে এমন নয়, তার বাইরে। তাহলে কোথাও একটা আমরা ওরার বিভাজন জন্ম নিল দেকার্তের হাত ধরে, এবং অনেকটা হচ্ছে ওই একটা পুরনো দিনের বাংলা ছবি ছিল ওরা থাকে ওধারে, অনেকটা সেই রকম যেন বিষয়টা এরকম হয়ে দাঁড়ালো যে আমরা এধারে আর ওরা সীমান্তের ওপারে, অর্থাৎ যারা ওপ্রান্তে বা ওধারের তারা হলো উন্মাদ, আর আমরা যারা সুনির্দিষ্ট চিন্তার ধারক ও বাহক বলে নিজেদেরকে মনে করছি তারা রইলাম সীমান্তের এপারে। তাহলে এপারে হলো সুস্থ মনন বা মানসিকতা বা সুস্থ চিন্তার অধিকারী মানুষজন, আর ওপারে যারা রয়ে গেল তারা হলো উন্মাদ বা মানসিক ব্যাধিগ্রস্ত। এই কথাগুলোকেই একজন মানুষ ফরাসি ভাষায় তাঁর পিএইচডি থিসিসে প্রথম তুলে নিয়ে এলেন 1961 সালে। 1965 সালে তাঁর একটা ইংরেজি ট্রান্সলেশন, সেই থিসিসের একটা ইংরেজি ট্রান্সলেশন বেরোলো, ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন, আ হিস্ট্রি অফ ইনস্যানিটি ইন দ্য এজ অফ রিজন। এই ফরাসি ব্যক্তিত্বটি হচ্ছেন মিশেল ফুকো। ফুকো এইখানে প্রথম উন্মাদদের নিয়ে মুখ খুলতে শুরু করলেন। এর একটা দীর্ঘ ইতিহাস আছে, সেটা এই রকম অল্প সময় তো আলোচনা করার বিষয় নয়, শুধু যেহেতু আজকে এই ধরনের মানসিক অসুস্থতা নিয়ে কথা উঠেছে তাই আমি ফুকোর প্রসঙ্গ আনলাম। এখন দেখো দেকার্তের হাত ধরে কিন্তু একটা চিন্তার জগতে অন্যত্বের ভাবনা জন্ম নিল, যাকে আমরা ইংরেজিতে বলি অল্টারিটি, অর্থাৎ শুদ্ধ যুক্তি নির্ভর চিন্তা পদ্ধতির বাইরে যারা থাকছে তারা হলো অন্য, তারা হলো উন্মাদ। এই যে অল্টারিটি জন্ম নিল, এবং সেই অল্টারিটির জগতে কিন্তু কোনো অযুক্তি বা পুরোটাই হচ্ছে অযুক্তি বা অন্ধকারের জগৎ, আর আমাদের শুভবুদ্ধি সুস্থ সোকল্ড কোট আনকোট মননের বা মানসিকতার বা চিন্তার জগতে কোনো অযুক্তি বা অন্ধকারের জায়গা থাকছে না। এখন এই ম্যাডনেসের কনসেপ্টটা তার সঙ্গে এত কিছু জড়িয়ে আছে যে সেখানে অনেক অনেক কিছু ভাবার মতন বিষয় আছে। যেমন কুপার একটা খুব সুন্দর, ডেভিড কুপার একটা ফুকোর এই ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশনের ওপর একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে ম্যাডনেস হ্যাজ বিন কনস্ট্রাক্টেড ইন ডিফারেন্ট ফর্মস অ্যান্ড জাজড ইন ডিফারেন্ট ওয়েজ থ্রু আউট হিস্ট্রি। সমস্ত মানব সভ্যতার ইতিহাস জুড়েই কিন্তু উন্মাদদের জন্য একটা অদ্ভুত অবস্থান আছে, সেটা একটু যদি ভালো করে ঘাঁটা যায় আমরা বুঝতে পারব। এখন এই কে যে উন্মাদ আর কে যে সুস্থ এই বিভাজনের মাঝখানে যে পর্দাটা আছে সেটা কিন্তু খুব অস্বচ্ছ।
তাই যে প্রথাসিদ্ধ যুক্তিনির্ভর চিন্তা পদ্ধতির বাইরে হাঁটছে, অর্থাৎ যে অ্যাবারেন্ট, আমরা যারা পোস্ট মডার্ন কালচার নিয়ে চর্চা করি আমরা এই শব্দটার সঙ্গে পরিচিত, অর্থাৎ যারা অ্যাবারেন্ট, এই যে অ্যাবারেন্ট মানুষজন, অ্যাবারেন্ট পিপুল ফর দ্য অ্যাবারেন্ট বিহেভিয়ার, দে ওয়ার লার্জলি লেফট অ্যালোন অর স্টিগমাটাইজড অ্যাজ বিং নন প্রোডাক্টিভ। এই স্টিগমা এলো, কেন এলো? তুমি নন প্রোডাক্টিভ, তুমি তো কিছু দিচ্ছ না। একে তুমি অন্য পদ্ধতিতে হাঁটছো, অন্য পথে হাঁটছো, প্রথাসিদ্ধ যুক্তিনির্ভর চিন্তা পদ্ধতির বাইরে গিয়ে হাঁটছো, তার উপরে তুমি কিছু দিচ্ছ না। এখন চিরকালই না, আমার কাছে এই ম্যাডনেস আর স্যানিটির বিভাজনটা ভীষণ গোলমেলে, আমি এটা কিছুতেই বুঝে উঠতে পারি না। সুতরাং এই গোলমেলে জায়গাটাকে এক ঘন্টার মধ্যে সমাধান করে ফেলা যাবে এটা আশা করা উচিত নয়, যেখানে মূলত আমাদের জীবনের বেশিরভাগটাই জুড়ে আছে সোশ্যাল অর পলিটিক্যাল অর রিলিজিয়াস ইনস্টিটিউশনের শাসন এবং তার নিজস্ব কনস্ট্রাকশন, যার ভেতর দিয়ে আমাদের বেঁচে থাকা, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া, বড় হয়ে ওঠা, পৃথিবী ছেড়ে চলে যাওয়া সব কিছুই। সুতরাং একটা প্রশ্ন কিন্তু বারবারই থেকে যায়, নিরুত্তর হয়েই থেকে যায়, আমরা কাকে ম্যাডনেস বলবো? এখন শেষের কথায় একটাই কথা বলবো, এই ধরনের আলোচনা কোনো শৌখিন পোশাকি আলোচনা নয়, তাই এসব আলোচনা চলতেই থাকবে। আবারও কোনো একদিন এরকম একটা বিষয় নিয়ে আমরা আবারও কারোর কাছে শুনব, ভাবব, সেই আশা নিয়েই আজকের আলোচনা শেষ করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ, সেই সঙ্গে ধন্যবাদ এই কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর শান্তনু চক্রবর্তী মহাশয়কে, যার নিরন্তর উৎসাহে আমরা এই ধরনের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারছি। আন্তরিক ধন্যবাদ আমার সমস্ত সহকর্মীদের, যারা সমস্ত সময় সঙ্গে থেকে আমাদের উৎসাহিত করে চলেছেন। আমার বিভাগের সকলকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। শুভরাত্রি, নমস্কার।